আলাইকুম সবাই সবাই আশা করছি ভালো আছো আমরা গত ক্লাসে যে ঘোষণা দিয়েছিলাম আমাদের সমাজ টপিক্স এর উপর বেসিক ক্লাস প্লাস বোর্ড কোয়েশন নিয়ে ক্লাস নিব আমরা গত একটা ক্লাস নিয়েছি এবার আমরা সেকেন্ড টার্ম আরেকটা ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি বাংলা দ্বিতীয় পত্রে সমাজ এর বেসিক এবং ভোট কোয়েশন এর পর আমরা একই সাথে বেসিক জানবো এবং একই সাথে আমরা বোর্ড কোয়েশন গুলো সলভ করব তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও এবং সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দিব সাউন্ড ছিল না সাউন্ড ছিল সবাই দ্রুত সবাই দ্রুত জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একদম হাসি ফুটে চোখে সবাই 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 একটু দ্রুত জয়েন করতে হবে তৌসিফ এইসাম বলেছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি খুবই ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছি সবাই যারা জয়েন করেছো সবাই লাইভটা শেয়ার করে দিবে এবং বন্ধু সবাই আমরা বলেছিলাম আটটায় ঠিক আটটায় লাইভ আসবো ঠিক আমরা আটটা আটটা বাজার এক মিনিট আগেই আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা লাইভ ক্লাস শুরু করেছি আটটার এক মিনিট আগেই আহ আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস দিব এরপরে এই তোমাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো শুনবো এবং আমি আরেকটা কথা বলে রাখি তোমরা ইতিমধ্যে বারবার বলেছ স্যার এসএসসি পরীক্ষার জন্য সাজেশন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা আগামী কয়েক দিনের মধ্যেই এসএসসি সাজেশন তোমাদেরকে দিব এবং ওই সাজেশন অনুparte আল্লাহর রহমতে গতবার গতবার এর আগের বার বা অন্য কোনো পরীক্ষার মধ্যে যে এরকম কমন আসছে ঠিক একই রকম এবারও আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যেন সর্বাধিক কমন যুক্ত সাজেশন তোমাদেরকে দিতে পারি ওকে সবাই 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 একটু করে জয়েন হয়ে যাও বন্ধু বান্ধব থেকে ম্যানশন করে দাও আমি শুনুন স্যার আপনার রোপে রবি সোডে যদি বলবেন প্লিজ আপনাকে দেখতে হবে আমি এমনিতে সুন্দর কি বলেন না ওকে সুজা দে স্যার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই ভালো আছি সবাইকে সবাইকে একটু করে সবাইকে একটু করে লাইভ শেয়ার করতে হবে এবং সবাইকে মেনশন করতে হবে বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিতে হবে ওকে আমার এখানে অনেক ফরে শো করতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আটটা ঊনসত্তর মিনিটের মধ্যে কি ক্লাস শেষ হবে ঊনসত্তর মিনিট কীভাবে যাব আটটা ঊনসত্তর মিনিট না ঊনষাট মিনিট এরকম ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করবো স্যারকে দেখতে আজকে দুই বাচ্চার বাবু এই সি সত্যি কথা বলে দিয়েছে ওয়ালাইকুম ওয়ালাইকুম এটা কি ওয়াজিহা মারিয়াম এই আইডিটা আইডিটা লিখতো এই যে আমাকে স্যার ক্যামেরার পিছনে আর কে ক্যামেরা পিছনে আর কে হবে তোমাদের রাফি ভাই আর কি ওকে সবাই সবাই সবাইকে বলেছি যে একটু করে শেয়ার করে দাও আমি যেটা বলেছিলাম আমি প্রতিবারে যেটা বলি ক্লাস আমার ক্লাসে একদম আহামরি কোনো বেশি স্টুডেন্টের রেসপন্স করার দরকার নাই জাস্ট পঞ্চাশ জন স্টুডেন্ট রেসপন্স করবার বুঝছে মানে আমি যেটা বুঝে আসি সেটা যদি তোমার বুঝে আসে তাহলে তুমি বলবে যে হ্যাঁ স্যার বুঝে আসছে যদি তোমার বুঝে না আসে তাহলে বলবে স্যার বুঝে আসে না আমাকে একটু করে আরেকবার বলেন আমি তোমাকে একবার না শতবার বুঝাই দিব ওকে কিন্তু তোমাকে সাথে সাথে রেসপন্স করতে হবে এবং বলতে হবে স্যার বুঝে আসছে কি আসছে না সেটা ওকে এবার আমরা পড়া শুরু করে দিই যে আসছে যে আসে নাই সেটা আমরা পরে দেখবো আমরা গত ক্লাসে যেটা পড়েছি সেটা একটু করে তোমাকে দেখায় আমরা ডাকা বোর্ড দুই হাজার তেইশ সাল গতবার শেষ করেছি গত ক্লাস শেষ করেছি তোমরা যারা এই ক্লাসটা করো নাই গত ক্লাসটা যারা করো নাই তারা ঠিক ডাকা বোর্ড দুই হাজার তেইশের যে ক্লাসটা আছে গত এক সপ্তাহ আগে সেটা তুমি একটু দেখে নিবে আমরা বেসিক্যালি এই বেশ কয়েকটা শব্দ পড়াইছিলাম আমার এবং একটা শব্দের জন্য আমরা আরো যত শব্দ আছে সব শব্দ পাশাপাশি লিখে আমরা তোমাদেরকে শেষ করাইছিলাম এবার আজকে আমরা যেটা পড়াবো মূলত সেটা হলো ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশ এই আমরা মূলত শুধু একটা বোর্ডের প্রশ্ন তোমাকে শেষ করাবো না মূলত এই প্রশ্নের আলোকে যত ধরনের প্রশ্ন আছে আশেপাশে যত রকমের প্রশ্ন হতে পারে ওই রকম প্রশ্নটা সবটাই তোমাদেরকে শেষ করা দিব অর্থাৎ এই একটা শব্দ শেষ করতে গিয়ে একটা শব্দ শেষ করতে গিয়ে তোমার এর পাশাপাশি যত রকমের শব্দ তোমাকে জানতে হবে সেটা সবটাই আমি তোমাদেরকে বলে দিব ওকে তাহলে আবার এবার আমরা তাহলে একটু করে আসি শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির প্রথমে যে শব্দটা আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি মনসিংপুর 2023 এর মধ্যে প্রথম যে শব্দটা আছে অনতিবিহক যে শব্দটা আছে অনতিবিহক ঠিক আছে অনতিবিহক মানে কি অতিবৃহৎ মানে হচ্ছে অনেক বড় আর অনতিবিবৃহৎ মানে আছে যেটা অনেক বড় নয় ন অতিবৃহৎ যেটা অতিবৃহৎ নয় আচ্ছা আমি এই শব্দটি বাদ দিলাম এই শব্দটি মন করি আমার একটু এটা মন করি এই শব্দটি আমার একটু কঠিন লাগছে আমি প্রথমে এই শব্দটি কোন সমাস সেটা আমি না বলে আমি তোমাকে পাশাপাশি আরো কয়েকটা শব্দ তোমাকে দেখাচ্ছি যেমন আমি এখানে লিখলাম অসত্য তাহলে অসত্য মানে কি যেটা সত্য নয় আমি লিখলাম অক্ষত তার মানে কি যেটা ক্ষত নয় ঠিক আছে আমি তোমাকে বললাম অনশন তার মানে কি নশন অনশন অসন মানে হচ্ছে খাওয়া আর অনশন মানে হচ্ছে না খাওয়া ঠিক আছে আমি তোমাকে বললাম অবিশ্বাস্য নবিশ্বাস্য তার মানে বিশ্বাস্য নয় তারপর আচ্ছা এই যে এতগুলো আমি যে শব্দ বললাম যে অসত্য অক্ষত অনশন অবিশ্বাস্য এই যে এই ধরনের যে শব্দগুলো আছে যেমন আমি বললাম অনাসক্ত যেটা আসক্ত নয় অনাসক্ত যেটা আসক্ত নয় তাহলে যদি কোন একটা শব্দ বলার সময় কোন একটা শব্দ বলার সময় ফরের পরটা তোমার মুখ দিয়ে চলে আসে কিন্তু সেটা নেগেটিভত্ব নেগেটিভত্ব মানে তোমার মুখ দিয়ে যেটা আসছে আসলে সেটা না এটা বিপরীত আমি আবার বলছি মানে কিভাবে তুমি খুব সহজে চিনবে অর্থাৎ কোন একটা শব্দ নেগেটিভ নেতিবাচক যেমন অনতিবৃহৎ মানে আছে ন অতিবৃহৎ যেটা অতিবৃহৎ নয় একদম বড় নয় অসত্য মানে যেটা সত্য নয় অক্ষত মানে যেটা ক্ষত নয় ন ক্ষত অনশন মানে আছে ন অসন মানে না খাওয়া অসম মানে হচ্ছে না খাওয়া তারপর অবিশ্বাস্য মানে যেটা ন অবিশ্বাস বিশ্বাস্য নয় অনাসক্ত মানে হচ্ছে যেটা আসক্ত নয় ন আসক্ত অর্থাৎ তুমি তোমার মুখ দিয়ে যে শব্দটা বের হচ্ছে যেমন এখানে আসক্ত বিশ্বাস অসম অক্ষত সত্য শব্দগুলো তোমার মুখ দিয়ে বের হচ্ছে বের হচ্ছে তোমার মুখ দিয়ে কিন্তু সেটা নেতিবাচক করতে না করতে আমি আবার বলছি তোমার মুখ দিয়ে যে শব্দটা বের হচ্ছে সেটা না বোধ করতে ব্যবহৃত হচ্ছে তাহলে এরকম যদি কোন একটা শব্দের মধ্যে যদি না বোধক নেতিবাচক অর্থ প্রদান করে পরপদ রক্ত প্রাধান্য পায় আমি আবার বলছি কোন একটা শব্দ যদি না বোধক নেতিবাচকত্ব ফরবাদের অর্থে প্রাধান্য পায় অর্থাৎ তোমার মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটা যদি না হয় বিপরীত হয় তাহলে সেটা হচ্ছে নয় তৎপুরুষ সমাজ কুসমাস নয় তৎপুরুষ সমাজ আমি আবার বলছি তোমার মুখ দিয়ে যে শব্দটা বের হবে তোমার মুখ দিয়ে যে শব্দটা বের হবে ওই শব্দটা যদি না বোধক হয় অর্থাৎ ওই শব্দটা যদি নেতিবাচকত্ব প্রদান করে তাহলে ওই শব্দটা হবে নয় তৎপুরুষ সমাজ কুসমাস নয় তৎপুরুষ সমাজ এখন কথা হচ্ছে স্যার এখন কথা হচ্ছে স্যার এর বাইরেও আরো কিছু তো শব্দ আছে আরো কিছু তো শব্দ আছে যেগুলো আমি না বোধ কথ বুঝি যেমন আমি বললাম অসত্য কিন্তু আমি পাশাপাশি আরেকটা শব্দ বললাম আমি বললাম অজ্ঞান অজ্ঞান আমি আরেকটা শব্দ বললাম কি অজ্ঞান আচ্ছা অজ্ঞান বলতে কি তুমি কি ন নজ্ঞান বুঝো না অজ্ঞান বলতে কিন্তু তুমি নজ্ঞান বুঝো না অজ্ঞান মানে কি জ্ঞান মানে সংজ্ঞা জ্ঞান মানে চেতনা তাহলে অজ্ঞান মানে কি জ্ঞান নেই যা ঠিক আছে মানে যার চেতনা নাই যার কি নাই চেতনা নাই আমি বললাম বেহেট বে মানে কি নাই তাহলে বেহেট মানে কি হেড নাই যার না সেটা হচ্ছে আমি অজ্ঞান বলতো মূলত একজন মানুষকে বুঝি যে অচেতন ঠিক আছে যার চেতনা নাই বেহেট বেহেট মানে হচ্ছে হেড নাই না বেহেট মানে হচ্ছে আমরা ফাগলকে বুঝি কাকে বুঝি ফাগলকে বুঝি তাহলে এরকম যদি না বোধ কত বুঝাচ্ছে কিন্তু পূর্ব ফথ পর কোনো পাচ্ছে না না বোধ অর্থ বোঝাচ্ছে পূর্ব পথ পর পথ কোন অর্থ না বোঝে আর অর্থ বোঝাচ্ছে সেটা হচ্ছে নয় বহবৃ সমাজ কোন সমাজ নয় বহবৃ সমাজ আমি আবার বলছি আবার বলছি তোমাকে একটু আবার আবার বলি যদি না বোধ অর্থ বুঝায় দুইটা সমাজ হবে নয় তৎপুরুষ সমাজ নয় বহবৃ সমাজ যেমন আমি তোমাকে যদি আরো কয়েকটা শব্দ বলি আমি আমি যেমন আমি তোমাকে বললাম বেওয়ারিশ বে ওয়ারিস বে ঠিক আছে তাহলে বেহওয়ারেস বলতে কি বেহওয়ারেস বলতে ওয়ারেসিন মানে ওয়ারেস নাই যাক ওয়ারেস নাই যাক তাহলে এখানে বেহওয়ারেস বলতে মূলত একটা পরিচয়হীন পিতৃ পরিচয়হীন মানুষকে বোঝাচ্ছে তাহলে পূর্বপদও বোঝাচ্ছে না পরপদও বোঝাচ্ছে না তাহলে পূর্বপদ পরপদ কোন পদ অর্থে বোঝাচ্ছে না না বোধ অর্থ প্রদান করতেছে কিন্তু পূর্বপদ পরপদ কোন পদ অর্থ প্রদান না পাচ্ছে না সেটা হচ্ছে নয় বহু বৃষ মাস আমার এত কিছু মনে রাখার দরকার নাই বহু বৃষ আর যদি না বোধ অর্থ প্রদান করে কিন্তু পরপদের অর্থ নেতিবাচক অর্থে সেটা হচ্ছে নৈত মাস সেটা কোন সমস নৈতুরুষ মাস এবার এই প্রথম যে শব্দটা আছে অনতিবৃহৎ নয় অতি বৃহৎ দেখো এখানে কিন্তু অতিবৃহৎ শব্দটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে কিন্তু সেটা কি অর্থে না বোধক করতে তাহলে ফরফদের অর্থ যদি ফরফদের মানে কোন একটা শব্দের ফরফতটা যদি না বোধক নেতিবাচক অর্থ যদি প্রাধান্য পায় নেতিবাচক অর্থ যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে তৎপুরুষ মাস কোন মাস নৈপুরুষ মাস সবার একটু করে বুঝে আসছে কিনা আমাকে একটু বলতো আমাকে একটু করে বলতো সবার বুঝা আসছে কিনা সবার একটু করে বুঝা আসছে কিনা আমাকে একটু করে বলতো যেমন আমি এখানে যদি আর একটা শব্দ যদি আমি যদি বলি বেহায়া এটা তো খুব ভালো করে বুঝবে বেহায়া ঠিক আছে মানে 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 নাই হায়া তাহলে বেহায়া বুঝি না বেহায়া বলতে একদম মানুষকে বুঝি তাহলে পূর্ব পথ পর কোন পথে প্রাধান্য পাইনি না বোঝাচ্ছে কিন্তু পূর্ব পথ জন্য এটা হচ্ছে নৈপ্রিস দেখি প্রথম শব্দটা যদি তোমাদের বুঝা আসে তাহলে সবাই লিখতো অকলিক তো সবাই একটু করে অকলিক সবাই একটু করে অকলিক যদি প্রথম শব্দটা যদি তোমাদের যদি সবার বুঝে আসে যদি প্রথম শব্দটা সবার বুঝে আসে ওকে মাথায় ঢুকছে হ্যাঁ থ্যাংক ইউ মাথায় ঢুকছে পূর্ণিমা রাতের খাতা কাটছেন স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ কাটছি শুধু বুধু কথা লিখেছে তুমি ওকে স্যার ওকে স্যার ওকে স্যার আমি 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 তোমাদেরকে বারবার বলেছিলাম আমি তোমাদেরকে বারবার বলেছিলাম আমার এক গাতে স্টুডেন্ট দরকার নাই পঞ্চাশ জন স্টুডেন্ট দরকার যারা কুইক রেসপন্স করবে বুঝতে বললে সাথে সাথে বুঝছি না বুঝতে বলেছে বুঝি নাই ঠিক আছে কারণ তোমার মতামতের ভিত্তিতে আমি এটা আবার বুঝাই দিব ঠিক আছে আমি তোমাকে আবার বলছি আবার বুঝছি দেখো একটা শব্দ নেতিবাচক অর্থ প্রদান করতেছে এটা দুই রকম হতে পারে নয় তৎপুরুষ সমস্যা হতে পারে নয় বহু পুরুষ সমস্যা হতে পারে যদি না বোধক অর্থ বোঝানোর পর যদি ফরভদ প্রদান না পায় আর সহজ করে বলি তুমি তোমার মুখ দিয়ে যে শব্দটা বের হচ্ছে ওটা যদি বিপরীত ভাবে বুঝায় বিপরীত ভাবে বুঝায় যেমন নসত্য মানে অসত্য মানে নসত্য যেটা সত্য নয় সত্য শব্দটা আমার মুখ দিয়ে আসতেছে কিন্তু সেটা বোঝাচ্ছে না এটার বিপরীত বোঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে নয় তৎপুরুষ সমাজ আর যদি আমি অজ্ঞান একটা শব্দ বললাম একটা শব্দ বললাম কিন্তু ওই শব্দটার আগে পর কোন অর্থ বুঝাচ্ছে না পূর্ব পদ বোঝাচ্ছে না পরপদ না তৃতীয় একটা অর্থকে বোঝাচ্ছে নেগেটিভ অর্থে তখন সেটা কি হবে নয় বহুপুরী সমাজ কোন সমাজ নয় বহুব্রী সমাজ ওকে দ্রুত সবার বুঝা সবাই বুঝা আসছে আল্লাহ তোমাকে সুস্থতা দান সবার বোঝা আসছে তাহলে আমরা তাহলে এর পরের শব্দটার মধ্যে যাই এর পর শব্দ কি আছে যুব জানি কি শব্দ আছে যুব জানি পরের শব্দ এর পরের শব্দ হচ্ছে যুব জানি আচ্ছা আমি একটু করে দেখাই এক্ষেত্রে যুব জানি শব্দটা এক্ষেত্রে এটার আমরা ব্যাস বাক্য কি লিখি এটা আমরা যায়া হচ্ছে মানে কি স্ত্রী ঠিক আছে আমার নাই এখনো আচ্ছা জায়া মানে কি স্ত্রী স্ত্রী তাহলে এই জায়া শব্দটা যায়া শব্দটা যদি শুরুতে থাকে মানে জায়া শব্দটা যদি কোন শব্দ যদি ব্যাস বাক্য যদি শুরুতে থাকে মানে সমস্ত পদের মন করে ব্যাস বাক্যের মধ্যে আমি শুরুতে লিখলাম তাহলে যায়া শব্দটা যদি শুরুতে থাকে তাহলে সেটা হয়ে যাবে দম সেটা কি হয়ে যাবে দম যেমন আমি তোমাকে একটা শব্দ লিখে দেখাচ্ছি যেমন আমি বললাম জায়া জায়া ও পতি জায়া ও পতি সমান কি সমান কি দম্পতি সমান কি বললাম দম্পতি দম্পতি আমি আবার বললাম এই জায়া শব্দটা যদি কোন একটা ব্যাসবাক্যে যদি শুরুতে থাকে আবার বলছি যায়া মানে হচ্ছে বউ স্ত্রী তাহলে জায়া শব্দটা যদি ব্যাজ বাক্যে শুরুতে থাকে তাহলে সেটা হয়ে যাবে দম সেটা হয়ে যাবে কি দম তাহলে আমার ব্যাস বাক্য হচ্ছে কি জায়া ও পতি সমান কি দম্পতি জায়া ও পতি মানে বউ ও জামাই বৌ জামাই সমান কি দম্পতি এখন তুমি আমাকে একটু করে বলো তো জায়া ও দম্পতি এখানে জায়াও বোঝাচ্ছে পতিও বোঝাচ্ছে মানে বউ বোঝাচ্ছে জামাইও বোঝাচ্ছে তাহলে দম্পতি বলতে যদি বউ জামাই দুজনকে বুঝায় পূর্ববোধও বোঝাচ্ছে পরবোধও বোঝাচ্ছে তাহলে দম্পতি কোন সমাস সবাই কমেন্ট করবে একদম যেসব লক্ষ্মী বাচ্চা ক্লাসে দেখতেছো এখন সবাই কমেন্ট করবে যে দম্পতি কোন সমাজ দ্রুত দম্পতি কোন সমাজ দ্রুত 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 দম্পতি জরুল ইসলাম আমাকে চেনেন আহ কাজুল ইসলামের পুরো জীবনী মুখস্ত আছে একদম হাস থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ইয়ারে ছিল চিনি কাজুল ইসলামকে চিনি সবাই সবাই আমি আবার বলছি আবার বলছি দম্পতি শব্দের মধ্যে এই শব্দটা যদি ব্যাস বাক্যের শুরুতে থাকে জায়া শব্দটা যদি ব্যাস বাক্যের শুরুতে থাকে তাহলে সেটা হয়ে যাবে দম দম সেটা কি কি হয়ে যাবে যেমন সমান দম্পতি তাহলে পর পদের অর্থ প্রধান পাচ্ছে কুলসমাস পূর্ব পূর্বপদ পরপথ দুইটা পদের রক্ত বাতানো পায় কুলসমাস শুধু একটা সমাজ সেটা কুছন্দমাস দ্বন্দ্ব সমাস তাহলে দম্পতি কোন মাস দ্বন্দ্ব সমাজ কিন্তু আমার আছে এখানে কি যুব জানি যায়া শব্দটা যদি শেষে থাকে যায়া শব্দটা যদি বেশ বাক্যে শেষে থাকে তাহলে সেটা হয়ে যাবে জানি সেটা কি হয়ে যাবে জানি যেমন যুবতী যায়া যাক যুবতী যায়া যাক মানে যুবতী যুবতী যায়া যাক সমান যুব জানি সমান কি যুব জানি যুব জানি তাহলে তাহলে এই এই যদি শেষে শেষে থাকে সেটা হয়ে যাবে জায়া জায়া জানি আর জায়া শব্দটা যদি শুরুতে থাকে তাহলে সেটা হয়ে যাবে দম সেটা কি হয়ে যাবে দম আমি আবার বলছি জায়া মানে হচ্ছে বউ জায়া মানে হচ্ছে বউ স্ত্রী এটা যদি শুরুতে থাকে তাহলে হয়ে যাবে দম যেমন জায়া ওপতি পতি দম্পতি মানে বউ জামাই দুইটাকে বুঝাচ্ছে তার মানে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ আর তোমাকে যদি বলা হয় যুবতী যায়া যান যুবতী যুবতী তো চিনো জায়া বউ তাহলে এখানে যুবতীও বুঝাচ্ছে না মূলত বৌ বুঝাচ্ছে না কি বুঝাচ্ছে এরকম যুবতী মহিলার জামাইকে বুঝাচ্ছে তাহলে পূর্বপদ পদ পরপদ কোন পদের অর্থই প্রাধান্য পায়নি পূর্ব পদের অর্থ পায়নি পরপদের অর্থ প্রাধান্য পায়নি তাহলে সেটা কোন সমাজ যে সমাজের পূর্বপদ পদ পরপদ না আমি একটা বলে দিয়েছি পূর্ব পদর সমাজ আর যুব জানি পূর্ব পদরত্ব প্রাধান্য পায়নি পরপদরত্ব পাইনি পায়নি এটা কোন সমাজ সবাই একটু করে বলত পূর্ব পথ পরপথ কোন পদরত্ব পাইনি পায়নি কোন সমাজ তাড়াতাড়ি 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 বলো পূর্ব পথ পরপথ কোন পদত্ব প্রাধান্য পায়নি কোন সমাজ বলো সবাই সবাই একটু করে সবাই 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 বলো সবাই সবাই তাড়াতাড়ি লাইভ ক্লাস করো মানে অনলাইন ক্লাস ক্লাস করো করো বা অফলাইন তোমার সময়টা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তুমি যখন ক্লাসে মনোযোগ একই মানুষ একই সময়ে দুই দিকে মনোযোগ দিতে পারে না দেখুন একদিকে মনোযোগ দিতে পারে তাহলে আমি যখন তোমাকে সিরিয়াসলি পড়াচ্ছি আমি এখানে কিন্তু তোমার কিন্তু আমি এতটা গুরুত্ব দিচ্ছি না তুমি এই খাকলি কেমন আছে আমি কেমন আছি এই এইগুলো জিজ্ঞেস করতেছো এটা আমি দেখতেছি কিন্তু কিন্তু আমি এটা এতটা গুরুত্ব দিচ্ছি না কেন গুরুত্ব দিচ্ছি না কারণ তুমি একটা অ্যামাউন্ট খরচ করে আমার ক্লাসটা দেখতেছ প্লাস তোমার সময়টার একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টা একটা গুরুত্ব আছে এই পড়া লেখার সময় তাহলে সেক্ষেত্রে তুমি আমি যেটা বলতেছি তুমি ওটার দিকে ফোকাস করো ঠিক আছে

লক্ষ্মী পাচ্ছেন একটা কোন সমস্যা তো যুব জানি যুবতী যায়া যাক যুবতী যায়া যাক তাহলে একটা পূর্ব পদ বাদ পরপদ বাদ না পাইনি তাহলে সেটা হচ্ছে বহুব্রী সমাজ কোন সমাজ হবে বহুব্রী সমাজ আর যদি যায়া ও পতি সমাজ দম্পতি তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাজ আমি আবার লাস্ট ওয়ান সেকেন্ড আবার বলছি যায়া শব্দটা যদি শুরুতে থাকে তাহলে যায়া শব্দটা দম হয়ে যাবে যেমন যায়া ও পতি দম্পতি দ্বন্দ্ব সমাজ আর যায়া শব্দটা যদি মাঝখানে বসে হয়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে জানি সেটা কি হয়ে যাবে জানি যেমন যুবতী যায় যাক সমান কি যুব জানি তাহলে সেটা হবে বহুপ্রী সমাজ কোন সমাজ বহুপ্রী সমাজ বহুপ্রী সমাজ ওকে সবার বুঝে আসছে কিনা সবার বুঝে আসছে কিনা যদি সবার বুঝে আসে তাহলে সবাই লিখো ওকে যদি সবার বুঝে আসে তাহলে লিখো সবাই ওকে ওকে লিখো সবার বুঝে আসলে ওকে লিখো দ্রুত দ্রুত সবার বুঝে আসলে ওকে লিখো তাড়াতাড়ি যদি সবার বুঝে আসে তাহলে ওকে লিখো দ্রুত সবার বুঝে আসলে যদি যুবজানি শব্দ যদি সবার বুঝে আসে তাহলে ওকে লিখো তাড়াতাড়ি তাড়াতাড়ি যুবজানি শব্দ সবার বুঝে আসে তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি কুইক সব কটা লোক কি বাচ্চা তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি লিখো যুবজানি শব্দ যদি সবার বুঝে আসে ওকে লিখো ওকে আমার বেশি ওকে লেখার দরকার নাই আমার কয়েকজন বুঝতে হচ্ছে দেখো এবার এবার যে শব্দটা আছে নবযৌবন কি শব্দ আছে নবযৌবন এই শব্দটা আচ্ছা নবযৌবনের মত করে আমি এখানে আরো কয়েকটা শব্দ লিখতেছি যেটা তোমার এক একই একই ধরনের সমস্যা হবে আমি প্রথমে এই শব্দটা ভুলতেছি না তোমাকে আমি এদিকে আরো কয়েকটা শব্দ লিখে দিচ্ছি যেগুলো নবজ বনের মতো করে স্যার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স দয়া করে স্যারের সাথে যোগাযোগ করুন এবং একশো টাকা লোন নিয়ে স্যার থেকে সাত দেবে কি বলেছ লকি বাচ্চা কিছুই বুঝতে পারি নাই ওকে এবার দেখো এবার নবযৌবনের মতো আচ্ছা নবযৌবন বলতে মানে নব যে যৌবন আর কি নব মানে নতুন যৌবন যৌবন তো বুঝো তাহলে নব যৌবন মানে আছে নব যে যৌবন মূলত এখানে নব বুঝাচ্ছে না কি প্রধান পাচ্ছে যৌবনত্ব প্রধান পাচ্ছে যৌবনত্ব প্রধান আছে যেমন আমি আর শব্দ বলি আমি বললাম নব পৃথিবী কি বললাম নব পৃথিবী নব পৃথিবী ওকে নব পৃথিবী তারপর আমি বললাম আহ লাল গোলাপ লাল গোলাপ লাল গোলাপ ওকে তারপর আমি বললাম মহাকবি মহাকবি তারপর আমি বললাম মহানদী মহানদী আমি বললাম কৃতদাস। কৃতদাস। কৃতদাস ঠিক আছে তাহলে একই ধরনের শব্দ তোমরা যেগুলো যেগুলো একই ধরনের শব্দ কাছাকাছি যে শব্দ পাবে যৌবন মানে আচ্ছা যাক ঠিক আছে বাদ দাও এখন দেখো একই ধরনের শব্দ তোমরা যেগুলো খুব কাছাকাছি পাবে তাহলে এই ধরনের শব্দগুলো আমি এক জায়গায় লিখে দিয়েছি যেমন মন্দাগ্য ভাগ্য তাহলে নব যৌবন এই শব্দটার মধ্যে আমরা নবজম শব্দটার মধ্যে কি পাচ্ছি নবজম শব্দের মধ্যে মূলত যৌবনত্ব পাতানো পেয়েছে এখানে এখানে তুমি একটু করে দেখো ফরপদর অর্থ প্রাধান্য পেয়েছে কোন পদর অর্থ প্রাধান্য পেয়েছে ফরপদর তুমি এই শব্দটা যদি তোমার যদি বুঝতে যদি কষ্ট হয় তাহলে তুমি একটু করে এই জায়গায় দেখো আচ্ছা নব পৃথিবী বলতে নব বুঝায় নাকি পৃথিবী বুঝাই

তিনটা সমাজ হতে পারে কয়টা সমাজ লক্ষ্মী বাচ্চারা তিনটা সমাজ হতে পারে যখন কোন একটা সমাজের মধ্যে পরপদ রক্ত প্রাধান্য পাবে আমি একটু আগে বলেছিলাম যদি দুইটা পদ রক্ত প্রাধান্য পায় পূর্ব পদ পরপদ দুইটা পদ রক্ত প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাজ একটাও প্রাধান্য পায়নি বহুব্রী সমাজ এবং যদি পূর্ব পদ রক্ত প্রাধান্য পায় অব্যৈবাস সমাজ এবং তোমাদেরকে বলেছি যে যদি এরকম যদি সংখ্যা বুঝায় দ্বিঘু সমাজ এখানে আহ নব যৌবন বলতে কোন ধরনের সংখ্যা বোঝাচ্ছে না নব পৃথিবী বলতে লাল গোলাপ বলতে কোন সংখ্যা বোঝাচ্ছে না মহা আহ মহাকবি মহান বলতে কোনো সংখ্যা বুঝাচ্ছে না তার মানে দ্বিঘু সমাজ বাদ কোন সমাজ বাদ দুই নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস সেখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে বিভক্তি লোক পাবে এখানে নব যে পৃথিবী লাল যে গোলাপ মহান মহান যে কবি তারপর মহতি যে নদী কৃত যে যাস মন্দ যে ভাগ্য এখানে কোন ধরনের কি নাই বিভক্তি নেই তাহলে এখানে যদি কোন একটা শব্দে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে সংক বোঝাচ্ছে না বিভক্তি লোক পাচ্ছে না সেটা কোন সমাজ সেটা হচ্ছে কর্মদ্বারা সমাজ কোন সমাজ কর্মদ্বারা সমাজ এবার এটা হচ্ছে সাধারণ কর্মদ্বারা সমাজ নব যে পৃথিবী লাল যে গোলাপ মহান যে কবি মহতি যে নদী যে 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 দাস নব নব যৌবন তাহলে পরপদে রক্ত প্রাধান্য পায় আমি লক্ষ্মী পাচ্ছি আবার বলছি পরপদ রক্ত প্রাধান্য পাওয়ার পর যদি শঙ্কা না বুঝায় যদি শঙ্কা না বুঝায় বিভক্তি লোপ না পায় তাহলে সেটা হচ্ছে কর্মদ্বারের সমাজ কোন সমাজ কর্মদারের সমাজ এবং সাধারণ কর্ম দ্বারা দুই বাবা হতে পারে লক্ষ্মী বাচ্চা কয় বাবা হতে পারে দুই বাবা হতে পারে সেটা বাক্যের মাধ্যমে একজনকে বুঝাচ্ছে যেমন তিনি ঋষি রাজস্বী যিনি যশ তিনি সাহেব যশ সাহেব যে চালাক চতুর চালাক চতুর যিনি তিনি সাহেব মৌলবি সাহেব যিনি তিনি মা গিন্নি এই ধরনের শব্দ দিয়েও হতে পারে আবার এরকম এই পরপদ রক্ত প্রাধান্য পেয়ে সামনে একটা অ্যাডজেক্টিভ থাকবে বা বিশেষণ পদ থাকবে এরকমও হতে পারে আমার এদিকে আমার দৃষ্টি আমার দৃষ্টি হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর লক্ষ্মী বাচ্চারা পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি সংখ্যা না বোঝায় কিংবা বিভক্তি লোক না পায় আমি সরাসরি বলবো সেটা হচ্ছে কর্মদারা সমাজ কোন সমাজ কর্মদারা সমাজ তাহলে এই নব যে যৌবন নবযৌবন তাহলে এখানে যৌবন অর্থ প্রাধান্য পাচ্ছে নব যে পৃথিবী নব পৃথিবী তাহলে এখানে আমি পৃথিবীকে বুঝাচ্ছি তারপর লাল যে গোলাপ লাল গোলাপ এখানে আমি লাল গোলাপ অর্থ প্রধান পাচ্ছে মহান যে কবি মহাকবি তাহলে এখানে কবি অর্থ বুঝাচ্ছে মহানদী মহান যে নদী মহানদী মহতি যে নদী মহানদী তাহলে এখানে নদী অর্থ প্রাধান্য পাচ্ছে কৃত যে দাস কৃত দাস তাহলে এখানে দাস অর্থ প্রধান পাচ্ছে এবং মন্দ যে ভাগ্য মন্দ বাগ্য তাহলে এখানে বাগ্য অর্থ প্রধান পাচ্ছে তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি শঙ্কা না বুঝে বিভক্তি রূপ না পায় সেটা কোন সমাজ কর্মধারা সমাজ কোন সমাজ কর্মধারা সমাজ এবং বলছি এটা সাধারণ কর্মধারা সমাজ এটা দুই ভাবে হতে পারে একটা হচ্ছে যদি সাপেক্ষ সর্বনাম থাকে মানে যিনি তিনি যে সে যখন তখন যা তা আগে পরে এগুলো যদি থাকে তাহলে সেটা সাধারণ কর্মধারা সমাজ অথবা ব্যাস বাক্যের মাঝখানে যে থেকে এজেটি প্লাস নাউন দিয়ে যে শব্দগুলো গঠিত হয় ফরপদ রক্তপাদন পায় সেগুলো হচ্ছে সাধারণ কর্ম দ্বারা সমাজ যদি এটা তোমার বুঝে আসে এই নবজব শব্দটা যদি তোমার যদি বুঝে আসে লক্ষ্মী বাচ্চা তাহলে তুমি লিখো ত্রি ওকে তুমি লিখো ত্রি ওকে দ্রুত ত্রি ওকে লক্ষ্মী বাচ্চা সব যদি তোমার এই শব্দটা বুঝে আসে তাহলে তুমি লিখো ত্রি ওকে দ্রুত দ্রুত লিখো ত্রি ওকে লক্ষ্মী বাচ্চা কোন হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি

কাকুরিকে একটা লাল গোলাপ দিয়েছি মূলত আমি দিয়েছি কি গোলাপ তো গোলাপের কালারটা কি লাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা গোলাপটা কালো হতে পারতো সাদাও হতে পারতো এটা বাদ দাও মূলত এটা কি গোলাপ তাহলে ফরপদ অর্থ প্রাধান্য পেয়েছে এখন একটা শব্দ যদি ফরপদ অর্থ প্রাধান্য পায় মানে দ্বিতীয়টা অর্থ যদি প্রাধান্য পায় ফরপদ অর্থ যদি প্রাধান্য পায় আমার মাথায় তিনটা সমাজ কাজ করবে কয়টা সমাজ তিনটা সমাজ আমি দেখবো এখানে ফরপদ অর্থ প্রাধান্য পাওয়ার পর কোনো সংখ্যা কি কিনা মানে এক দুই তিন চার এরকম সংখ্যা বুঝাচ্ছি কিনা যদি সংখ্যা বোঝায় সেটা দ্বিগু সমাজ সেটা কি সমাজ দ্বিগু সমাস আবার প্রধান পাওয়ার পর সেখানে কোনো বিভক্তি লোপ পাচ্ছে কিনা মানে বিভক্তি লোপ পাচ্ছে কিনা বিভক্তি তোমরা জানো আগের বইয়ে সাত প্রকার বিভক্তি ছিল বর্তমান বইয়ে তিন প্রকার বিভক্তি এই বিভক্তি মানে র এর কে রে রে তারপর এ এই বিভক্তিগুলো পাচ্ছে কি কিনা আগের বইয়ে কিন্তু দাঁড়া দিয়ে কর্ত্রী ক্ষতি থেকেছি এগুলো কিন্তু অন্তর্ভুক্ত ছিল এগুলো লোপ পাচ্ছি কিনা যদি এগুলা যদি লোপ পায় তাহলে সেটা হবে তৎপুরুষ সমাজ। আর যদি সংখ্যা না বোঝে বিভক্ত রূপ না পায় তাহলে শুধু একটা সমাস হবে সেটা কোন সমাস সেটা হচ্ছে কর্মধারয় সমাস এবার বুঝা আছে এবার যে বাচ্চাটা একটু বুঝা দিতে বলছেন তাহলে সে বাচ্চাটা বলো যে সেটা বুঝা আসছে কিনা একটু করে লকি বাচ্চা একটু একটু করে বলো যে বাচ্চাটা বুঝা আসেনি বলেছে ওই বাচ্চাটা একটু করে আবার বলে যে তোমার বুঝা আসে কিনা এখন তাড়াতাড়ি ওকে এবার এবার একটু করে দেখো তাহলে আমরা এখন কয়টা শব্দ বললাম আমরা এখন এই মাত্র আমরা তিনটা শব্দ শেষ করলাম এই তিনটা শব্দ এবার যে শব্দটা এখানে আছে সেটা হচ্ছে গরমিল এই গরমিল শব্দটা আছে লক্ষ্মী বাচ্চারা আমি গত ক্লাস যখন নিয়েছিলাম তোমাদেরকে একটা কথাই বলেছিলাম যে যদি কোন একটা শব্দের মধ্যে যদি উপসর্গ থাকে উপসর্গ থাকলে হবে না মানে উপসর্গের অর্থ যদি প্রাধান্য পায় যেমন গরমিল মানে কি গরমিল মানে কি মিলের অভাব গরমিল মানে কি মিলের অভাব মিলের অভাব এখানে তুমি অন্য কোন শব্দ মানে অন্য কোন সমস্যা বলতে পারো সেটা হচ্ছে তোমার ব্যাস বাক্যের উপর ব্যাপার যেমন একটা শব্দ কয়েকটা সমস্যা হতে পারে ঠিক আছে যেমন এখানে আমি গড় মিল লিখলাম মিলের অভাব তুমি বলছো ন মিল হুম যেটা মিল নয় আর কি তুমি সেটাও বলতে পারে তোমার ইচ্ছে কোনো সমস্যা নাই একই শব্দ একই শব্দ দুই তিনটা সমাস হতে পারে যেমন আমি তোমাকে দেখাই মানে একটা শব্দ সমাস দেখাই যেমন এই গণতন্ত্র শব্দটা তুমি যদি লিখো যে গণের তন্ত্র কি লিখলা গণের তন্ত্র তন্ত্র মানে কি শাসন ব্যবস্থা তাহলে গণের তন্ত্র র এর বিভক্তি মানে এর বিভক্তি এখানে রূপ পেয়েছে এয়ারবিউট পানি পানি না আমি কল দি নাই একটু পানি আচ্ছা এখন দেখো তাহলে গণতন্ত্র যে শব্দটা আছে গনের তন্ত্র এর বিভক্তি লোপ পাচ্ছে তাহলে তোমাকে একটু আগে বলেছিলাম পরপদর অর্থBatchNorm পায় যদি বিভক্তি লোপ পায় তাহলে সেটা হচ্ছে তৎপুরুষ সমাজ তাহলে র এর কোন বিভক্তি ষষ্ঠী বিভক্তি তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাজ গনের তন্ত্র আমি বললাম যে না 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 আমি কি লিখবো আমি লিখবো আমি লিখবো গণের নিমিত্তে তন্ত্র গণ মানে কি সাধারণ মানুষ আর কি গণের নিমিত্তে গণের নিমিত্তে তন্ত্র তন্ত্র মানে শাসন ব্যবস্থা গণের নিমিত্তে তন্ত্র গণতন্ত্র তাহলে ক্য নিমিত্তে ক্যার জন্য নিমিত্তে চতুর্থ বিভক্তি তাহলে এখানে অর্থ অর্থপাতান্য পাচ্ছে চতুর্থ বিভক্তি লোপ পাচ্ছে তাহলে বলতে পারি আমি সমস্যা নাই আবার আমি বললাম গণ বিষয়ক তন্ত্র 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 গণ গণ বিষয়ক 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 তন্ত্র তাহলে এখানে ফরপদর অর্থপাতান্য পাচ্ছে কোনো বিভক্তি কিন্তু লোভ পাচ্ছে না দেখো দেখো লোক কি পাচ্ছে ফর পদ অর্থপাতান্য পাচ্ছে কিন্তু কোন বিভক্তি লোভ পাচ্ছে না বড় মাঝখান থেকে একটা শব্দ চলে গেছে তাহলে মাঝখান থেকে যদি শব্দ চলে যায়

তারপর সংখ্যা বাচক বহুব্রী সমাজ আলাদা আলাদা ভাবে কিভাবে কিভাবে হবে সেটা দেওয়া আছে যেমন তুমি এখানে দেখো তিন প্রকার আলাদা আলাদা ঠিক আছে তাহলে এটা হচ্ছে মধ্যপতুলফি কর্মতারায় সমাজ যদি মাঝখান থেকে শব্দ চলে যাওয়ার পর পূর্বপদ পথ যদি দুইটা পদে যদি কোনো একটা পদে না বুঝায় তাহলে সেটা হবে মধ্যপতুলফি বহুব্রী সমাজ ঠিক আছে তাহলে এখানে যেহেতু ফরাফদর অর্থ পাতা পাচ্ছে মাঝখান থেকে শব্দ চলে যাওয়ার পর এটা হচ্ছে মধ্যপদলিপি কর্মদরাই সমাজ তাহলে একই শব্দ একই শব্দ কয়টা সমাজ হচ্ছে একই শব্দ তিনটা সমাজ হচ্ছে ওকে তাহলে আমি এই কথাটা আমি কেন বললাম কেন বললাম এই কথাটা যে আমি যে গড় মিল বললাম এখন তুমি যদি বলো যে স্যার এটা তো ন মিলের অভাব এটা তো সমাজ হচ্ছে এটা হতে পারে সমস্যা নেই হবে কিন্তু আমি তোমাকে এখন যেটা বলছি তুমি সেটা একটু করে দেখো গড় মিল মিলের অভাব ঠিক আছে তারপর আমি বললাম হরতাল আমি বললাম হরতাল গত ক্লাসে পড়াইছিলাম এই শব্দটা তার মানে কি তালের অভাব তালের তালের অভাব হরতাল তালের অভাব গর্মি মিলের অভাব আমি বললাম হাবাত কি বললাম হাবাত তার মানে কি বাতের অভাব বাতে অভাব বাতের অভাব হাবাত বাতের অভাব তাহলে যদি কোন একটা শব্দে পূর্ব পদের অর্থ পাতান্য পায় কোন একটা শব্দে কোন পদের অর্থ পাতান্য পায় পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় এবং সেখানে উপসর্গের অর্থ প্রাধান্য থাকে ওই পূর্ব পদটা কি হবে উপসর্গ উপসর্গ হয় তাহলে কোন একটা শব্দ যদি পূর্ব পদের উপসর্গের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে অব্যয় বা সমাজ সেটা কোন সমাজ অব্যয় বা সমাজ কোন সমাজ অব্যয় বা সমাজ আমি আবার বলছি কোন একটা সমাজে যেমন এখানে গ উপসর্গ ঠিক আছে এখানে হর উপসর্গ হা উপসর্গ তাহলে এখানে উপসর্গের অর্থ প্রাধান্য পেয়েছে যেমন আমি যদি বলে এই বাচ্চা নিচ্ছা একটু করে দেখো আমি বললাম কি আলোনি আলোনি মানে কি নুন নাকি নুনের অভাব বুঝায় নুনের অভাব লবণের অভাব লবনের অভাব তাহলে এখানে মূলত অবাবু অভাব বোঝাচ্ছে এই অভাব বোঝানোর জন্য আমি ব্যবহার করছি আ। এই অভাব বোঝানোর জন্য আমি ব্যবহার করছি হা এই অভাব বোঝানোর জন্য আমি ব্যবহার করছি হর এই অভাব বোঝানোর জন্য আমি ব্যবহার করছি গড় তাহলে এরকম গড় হর হা আলু ঠিক আছে আ ইত্যাদি এই শব্দগুলো হচ্ছে এই বর্ণ বা বর্ণপুস্ত গুলো হচ্ছে উপসর্গ তাহলে যেই শব্দের উপসর্গের অর্থ প্রাধান্য পায় তার মানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় সেটা শুধু একটা সমাজ হবে সেটা হচ্ছে অব্যৈবার সমাজ সেটা কোন সমাজ অব্যৈবার সমাজ কোন সমাজ অব্যৈবার সমাজ যেমন আমি যদি বলি আমরণ 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 কি বললাম বললাম আমি বলতে মরণ মরণ পর্যন্ত মরণ পর্যন্ত তাহলে পর্যন্ত কি উপসর্গ পর্যন্ত কি উপসর্গ তাহলে উপসর্গ কথা না ফলে কোন সমাজ ও বৈবাস সমাজ কোন সমাজ ও বৈবাস সমাজ আমি বল আমি বললাম আজীবন কি বললাম আজীবন জীবন পর্যন্ত জীবন পর্যন্ত তাহলে এখানে কি জীবন বোঝাচ্ছে না জীবন পর্যন্ত তাহলে পর্যন্ত বোঝানোর জন্য কি বোঝা ব্যবহার করছি আহ আটা কি উপসর্গ তাহলে কোন সমাজ ও সমাজ আমি বললাম উপজেলা কি বললাম লোক চারা উপজেলা আচ্ছা উপজেলা বলতে কি জেলা বোঝায় না জেলা বোঝায় না যেমন চট্টগ্রাম ছটগ্রামের মধ্যে ছটগ্রাম জেলার মধ্যে অনেকগুলো উপজেলা আছে অনেক উপজেলা আছে কিন্তু আমি যখন বলবো উপজেলা সে ক্ষেত্রে যারা না বোঝে কি বোঝাতে জলার অধীন বোঝাতে যারা চৌধুরী বোঝাতে অধীন বোঝাতে তাহলে যখন উপজেলা বলবো তাহলে সে ক্ষেত্রে আর জেলা বোঝাতে না জেলার অধীন বা চৌধুরী বোঝাতে তাহলে চৌধুরী বোঝানোর জন্য আমি কি ব্যবহার করছি উপ উপটা কি উপসর্গ তাহলে এটা কোন समास অব্যয়바সম কোন समास সমাজ। তাহলে কোন একটা শব্দের মধ্যে যদি উপসর্গের অর্থ প্রাধান্য পায় কিসের অর্থ উপসর্গের রক্ত প্রাধান্য পায় সেটা শুধু একটা সমাজ হবে সেটা কোন সমাজ ও বৈবাস সমাজ কোন সমাজ ও বৈবাস সমাজ ওকে স্যার সমাজ আবার রিপিট করেন ওকে এবার যদি গরমিল শব্দটা স্যার ভালো বইয়ের নামটা ব্যাকরণ সলিউশন দেয় নাই কুইক লক্ষি এবার যদি তোমার বুঝে আসে তাহলে লিখো বুঝে আসে তাহলে ওকে 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 যদি গর্মিল শব্দটা যদি তোমার বুঝে আসে তাহলে সবাই লিখো ফোর ওকে গর্মিল শব্দটা যদি তোমার বুঝে আসে তাহলে লিখো ফোর ওকে কমন সবাই সবার সদর বোষ এরকম আচ্ছা গর্মিল শব্দটা যদি তোমার বুঝে আসে তাহলে ওকে দ্রুত দ্রুত ফোর ওকে তাড়াতাড়ি যদি গর্মিনী শব্দটা বুঝে আসে তাহলে ফোর ওকে এবার যে শব্দটা আছে সেটা হচ্ছে বাহুলতা বাহুলতা ঠিক আছে বাহুলতা তাহলে তুমি একটু করে দেখো বাহুলতা বলতে কি বুঝাচ্ছে মানে কি বাহুকে লতার সাথে তুলনা করেছে বাহুলতার ন্যায় অর্থাৎ বাহুকে বাহু মানে হচ্ছে বাহু আর কি আর লতা মানে হচ্ছে তরু মানে শ্যামল তরু আর কি তাহলে বলছে যে বাহু লতা তাহলে বাহু লতার নিয়ে এরকম আমি আরো কয়েকটা শব্দ এখানে লিখি আমি আমি যেমন আমি লিখতে পারি চাঁদ মুখ ঠিক আছে একই ধরনের শব্দ তুলনা বুঝাচ্ছে এরকম আমি শব্দ লিখলাম কি আমি লিখলাম চাঁদ মুখ আমি লিখলাম চরণ কমল কি লিখলাম চরণ কমল কমল চরণ মানে পা কমল মানে পদ্মফুল আমি লিখলাম ফুল কুমারী ফুল কুমারী ফুল কুমারী তাহলে একই শব্দ আমি লিখলাম বাহুলতা আমি লিখলাম চাঁদ মুখ আমি লিখলাম চরণ কমল আমি লিখলাম ফুল আমি লিখলাম ফুরু সিংহ ঠিক আছে অপরিমিত খন্ড স্যার বাহুলতার ন্যায় বাহুর ন্যায় লতা ললিতা ওকে বাহুলতার ন্যায় আমি লিখলাম তার আমি লিখলাম কি ফুরু সিংহ ফুরু সিংহ পুরুষ সিংহ ঠিক আছে তারপর ওকে তাহলে কি কি বলছিলাম আমি আমি লিখলাম চাঁদ মুখ চরণ কমল ফুলকুমারী পুরুষ সিংহ বাহুলতা তাহলে এই যে শব্দগুলো আছে আমি তাহলে আরো শব্দ লিখতে পারি আমি আমি লিখতে পারি পদ্ম আঁকি পদ্ম আঁকি আঁকি মানে চোখ তাহলে এখানে মূলত চরণ কমল মানে বাহুলতা বাহুকে লতার সাথে তুলনা করা হয়েছে চাঁদ মুখ যেমন আমি বললাম আহ অমুকের চাঁদ মুখ চেহারা চাঁদ মুখ চেহারা তাহলে চাঁদ মুখ বলতে আমি চাঁদ বুঝাইছি নাকি মুখ বুঝাইছি মুখ মুখ বুঝাইছি চাঁদের সাথে তুলনা করেছি তারপর চরণ কমল অর্থাৎ আমি এখানে চরণকে কিসের সাথে তুলনা করেছি কমল মানে পদ্ম ফুলের সাথে তুলনা করেছি ফুল কুমারী আমি কুমারীকে কিসের সাথে তুলনা করেছি ফুলের মতো তুলনা করেছি তারপর পুরুষ সিংহ পুরুষকে আমি কিসের সাথে তুলনা করেছি সিংহের সাথে তুলনা করেছি তারপর এরপর আর কি এখানে আছে পদ্ম আঁকি তাহলে আকি বা চোখ চোখকে আমি কিসের সাথে তুলনা করেছি আমি চোখকে তুলনা করেছি সাথে পদ্মের সাথে পদ্ম আকি তাহলে এরকম যদি কোন একটা শব্দ দ্বারা যদি কোন একটা শব্দ দ্বারা যদি কি বুঝায় কোন একটা শব্দের মাধ্যমে যদি কোন একটা শব্দের মাধ্যমে যদি কোন তুলনা বুঝায় কি বুঝায় তুলনা বুঝায় যদি তুলনা বুঝায় কোন একটা শব্দের মাধ্যমে যদি তুলনা বুঝায় তুলনা বুঝালে সেটা হচ্ছে কর্ম দ্বারা সমাজ কোন সমাজ কর্ম দ্বারা সমাজ আমি আবার বলছি কোন একটা শব্দের মাধ্যমে যদি তুলনা বোঝায় তাহলে সেটা কোন সমাজ তুলনা বুঝালে সেটা হচ্ছে কর্মদারের সমাজ ওকে এখন তুলনাটা তিন ধরনের হতে পারে কি ধরনের হতে পারে তিন ধরনের তুলনা তিন ধরনের যখন আমি কোন একটা শব্দের মাধ্যমে যখন তুলনা বুঝাবো লক্ষ্মী বাচ্চারা ইউনিভার্সিটি আমি তুমি ইন্টার ইন্টারভোর কে এটা তুলনা বোঝা হচ্ছে সমাজ মেরে দিলা কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষায় তুমি কি করবা যদি তুলনা বোঝায় কোন একটা শব্দের মাধ্যমে যদি তুলনা বোঝায় তাহলে তিন ধরনের তুলনা হতে পারে তুলনাটা সত্য হতে পারে তুলনাটা মিথ্য হতে পারে তুলনাটা অভিন্ন হতে পারে যদি তুলনাটা সত্য হয় ঠিক আছে যদি তুলনাটা সত্য হয় সত্যের একটা সবসময় মান থাকে সত্যের কি থাকে সত্যের সময় একটা মান থাকে সত্যের সবসময় একটা মান থাকে তাহলে যদি তুলনা যদি সত্য হয় তাহলে সেটা হবে উপমান সেটা কি হবে উপমান কর্ম সমাজ আমি আবার বলছি যখন তুলনা সত্যি হবে তখন সেটা হবে উপমান কর্ম যেমন আমি আমি যদি বলি আমি যদি বলি তুষা তুষার দবল তুষার দবল দবল অথবা আমি বললাম দুগ্ধ দবল দুগ্ধ মানে কি দুধ আর কি দুগ্ধ দবল আচ্ছা দুধ সবসময় সাদা কিনা সাদা আর তুষার দবক তুষার সবসময় কি সাদা তাহলে যদি তুলনা যদি সত্য হয় যদি তুলনা সত্য হয় যেমন আমি বলি নিম তিত সবসময় কি তিতা তাহলে যদি তুলনা যদি সত্য হয় সত্যের সবসময় একটা মান থাকে সত্যের সত্য একটা কি থাকে মান থাকে তাহলে যদি তুলনা সত্য হয় তাহলে সেটা হবে উপমান কর্মতারা সমাজ কোন সমাজ উপমান কর্মদারা সমাজ যদি সত্য হয় আরো আমি অন্য মনে রাখতে পারি যেমন এখানে দুগ্ধ মানে দুধ নাউন আর সাদা মানে কি তাহলে যদি তাহলে সেটা হচ্ছে উপমান সেটা কি উপমান অথবা তুলনা যদি সত্য হয় সেটা হচ্ছে উপমান কর্ম দ্বারা সমাজ এবার আসো তরনা যদি মিথ্যা হয় যেমন বাহু লতার নিয়ে আচ্ছা বাহুকে কখন লতা হয় না হয় না চাঁদ মুখ মুক্তি কখনো চাঁদের মতো হয় না দুটা ভিন্ন জিনিস চরণ কমল চরণ কি কখনো কমল পদ্ম ফুলের মতো হয় না ফুল কুমারে কুমার কি কখনো ফুলের মতো হয় না তাহলে যদি মিথ্যা হয় তুলনা যদি মিথ্যা হয় মিথ্যা মিথ্যা যদি তুলনা হয় তাহলে সেটা হচ্ছে মিথ্যার কোনো কি নাই বৃত্তি নাই মিথ্যা হচ্ছে সবসময় মৃত সেটা হচ্ছে উপমৃত সেটা কি সব সময় মৃত তাহলে সেটা হচ্ছে উপমৃত অথবা এটা যেমন এখানে দেখো না বাহু নাউন লতা নাউন নাউন প্লাস নাউন সেটা হচ্ছে উপমৃত নাউন প্লাস এজেটিভ বলে সেটা হচ্ছে উপমান সত্যের মান আছে উপমান আর যদি সেটা যদি নাউন প্লাস নাউন শুধু নাম নাম আছে কোনো গুণ নাই তাহলে সেটা কি বেঁচে থাকে যা মরে গেল তা সেটা হচ্ছে উপমিত সেটা কি উপমিত আর তুলনা যদি অভিন্ন হয় তুলনা যদি কি হয় অভিন্ন হয় যেমন আমি বললাম প্রাণ পাখি প্রাণ রূপ পাখি যেমন প্রাণ প্রাণকে পাখির সাথে তুলনা করা হয়েছে পাখি যেমন কাছা থেকে চলে গেলে আর ফিরে আসে না প্রাণটাও আমাদের দেহ কাছা থেকে চলে গেলে আর ফিরে আসে না তাহলে এটা অভিন্নতা জ্ঞাপন করা হচ্ছে আবার আমি যদি বলি আহ ক্রোধানল ক্রোধানল ক্রোধ মানে রাগ রাগ যেমন অনল মানে আগুন রাগ মানে হচ্ছে রাগ আর কি আমাদের রাগ আগুন যেমন সবকিছুকে ফুরিয়ে নিঃশ্বাস করে ফেলে ঠিক আমাদের রাগও আমাদের হিতাহিত পাখি চলে গেলে ফিরে আসে না প্রাণটা চলে গেলে ফিরে আসে না আগুন যেমন সবকিছুকে ফুরিয়ে শেষ করে ফেলে ঠিক আমাদের যে রাগ সেটাও আমাদের হিতাহিত জ্ঞানকেও কি করে ফেলে শেষ করে ফেলে নিঃশ্বাস করে ফেলে তাহলে এরকম যখন কোন একটা শব্দের মধ্যে যখন অভিন্নতা জ্ঞাপন করবে তুলনা ঠিক আছে কিন্তু যদি অভিন্নতা জ্ঞাপন করে এটাই এটা এরকম যদি অভিন্নতা জ্ঞাপন করে তাহলে সেটা হচ্ছে রূপক কর্ম দ্বারা সমাজ কোন সমাজ রূপক কর্ম দ্বারা সমাজ তুলনা যদি সত্য আমি আবার বলছি তুলনা বুঝালে কর্ম দ্বারা সমাজ কোন সমাস কর্ম দ্বারা সমাজ তুলনা যদি সত্য হয় সেটা হচ্ছে উপমান কর্ম দ্বারা সমাজ তুলনা যদি মিথ্যা হয় উপমিত কর্ম দ্বারা সমাজ তুলনা যদি অভিন্ন হয় মানে এই পূর্বপথটাই বড় পথ যদি এই দুইটার মধ্যে যদি অভিন্নতা জ্ঞাপন করে তাহলে সেটা হচ্ছে রূপক কর্ম দ্বারা সমাজ কোন সমাজ রূপক কর্মদ্বার সমাস এখন লক্ষ্মী বাচ্চারা একটু করে বুঝো তো একটু করে দেখো তো এখানে যে বাহুলতা যে শব্দটা বললে বাহুলতা ন্যায় যে বাহুকে লতার সাথে তুলনা করা হয়েছে তাহলে এটা কোন মাছ তুলনা কোন সমাস তাহলে এটা হচ্ছে কর্মদার সমাজ কোন মাছ কর্মদার সমাজ এটা বুঝে আসে কিনা যদি এটা বুঝে আসে বাহুলতা যদি বুঝে আসে তাহলে তুমি লিখো ফাইভ ওকে লিখো ফাইভ ওকে তাড়াতাড়ি লক্ষ্মী বাচ্চা তাড়াতাড়ি যদি তোমার এটা বুঝে আসে তাহলে লিখো ফাইভ ওকে তাহলে লিখো ফাইভ ওকে লক্ষ্মী বাচ্চা না দ্রুত লিখো দ্রুত লিখো ফাইভ ওকে ফাইভ ওকে দ্রুত দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি লক্ষ্মী পাচ্ছে সব কটা লক্ষ্মী পাচ্ছে তাড়াতাড়ি ফাইভ ওকে আমি আবার বলছি যদি কোন একটা শব্দের মধ্যে যদি পূর্বপদ পরপদের মধ্যে যদি তুলনা থাকে তাহলে সেটা হবে কর্মধারায় সমাজ আমার তুলনাটা যদি সত্য হয় উপমান কর্মধারায় আমার তুলনাটা যদি মিথ্য হয় উপমিত কর্মধারায় আমার তুলনাটা যদি অভিন্ন হয় সেটা হচ্ছে রূপক কর্মধারায় সমাজ ওকে সবাই বুঝা যাচ্ছে কিনা তাহলে লিখো সবাই লিখো ফাইভ ওকে তারপর এরপরে যে শব্দটা আমার এখানে আছে সেটা হলো কি সেটা হলো গল্প প্রেমিক আচ্ছা গল্প প্রেমিক বলতে একটু করে শব্দটা তো গল্প প্রেমিক এই শব্দটা একটু করে দেখে গল্প প্রেমিক বলতে কি গল্প নাকি প্রেমিক বুঝাচ্ছে আমাকে একটু করে বলতো গল্প প্রেমিক বলতে গল্প বুঝায় নাকি প্রেমিক বুঝায় একটু করে সবাই সবাই একটু করে বলতো গল্প প্রেমিক বলতে গল্প বুঝায় নাকি প্রেমিক বুঝায় একটু করে বলো গল্প প্রেমিক বলতে গল্প বুঝায় নাকি প্রেমিক বুঝায় সবাই সবাই রাজপুত্র বিড়াল সানা তারপর আমি লিখলাম শ্বশুর বাড়ি শ্বশুর বানান ঠিক দেখবা দেখবা একটু করে গল্প প্রেমিক বলতে গল্প বোঝায় নাকি প্রেমিক বুঝায় তাড়াতাড়ি চা বাগান ওকে তাহলে তোমরা সবাই বলেছি কি গল্প প্রেমিক বলতে মূলত গল্প বোঝাচ্ছে না প্রেমিক বুঝাচ্ছে কি বুঝাচ্ছে প্রেমিক বুঝাচ্ছে আচ্ছা তুমি একটু করে দেখো তো গল্প প্রেমিক বলতে যদি প্রেমিক বুঝায় যেমন বাগান বলতে বোঝায় নাকি বাগান বোঝায় নিশ্চয়ই বাগান চা বাগান বলতে কি বোঝাচ্ছে বাগান বোঝাচ্ছে আচ্ছা পুষ্প সৌরভ পুষ্প মানে ফুল সৌরভ মানে হচ্ছে সুগন্ধের সৌরভ তাহলে এখানে পুষ্প সৌরভ বলতে সুগন্ধি বুঝাচ্ছে নাকি পুষ্প বোঝাচ্ছে সৌরভ বোঝাচ্ছে রাজপুত্র আচ্ছা রাজপুত্র বলতে কি রাজাকে নাকি তার ছেলেকে বোঝায় তার ছেলেকে বোঝাচ্ছে পুত্রকে বুঝাচ্ছে আমি বললাম কি বিড়াল ছানা আমার একটা বিড়াল আচ্ছা বিড়াল কে বিড়াল বোঝায় নাকি তার বাচ্চাকে ছানা বোঝাচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বলতে শ্বশুর বোঝায় নাকি বাড়ি বোঝাচ্ছে বাড়ি বোঝাচ্ছে আচ্ছা এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে পরপদের অর্থ পাতানো তাহলে আমি তোমাকে একটু আগেই বলেছিলাম যদি পরপদের অর্থ প্রাধান্য পায় লক্ষ্মী বাচ্চারা একটু করে শোনো যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তার তিনটা সমাজ পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি সংখ্যা বোঝায় দ্বিগু সমাজ পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি তুলনা বোঝায় কর্মধারা সমাজ বলেছিলাম কিন্তু এখন দেখো এখানে বোঝাচ্ছে না তুলনা বোঝাচ্ছে না বিভক্তি লোপ পাচ্ছে পাচ্ছে বিভক্তি লোপ পাচ্ছে যেমন এই যে এখানে যে শব্দটা আছে গল্প প্রেমিক তার মানে এটা কি এটা কি গল্পের প্রেমিক এটা কি গল্পের প্রেমিক গল্পের প্রেমিক গল্পের প্রেমিক তাহলে এখানে কি আছে বিভক্তি কি আছে এর কি বিভক্তি আছে এর এর বিভক্তি আছে তাহলে এখানে বিভক্তি যদি চলে যায় পরপদের অর্থ প্রাধান্য পায় বিভক্তি চলে গিয়ে যদি অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে বিড়াল সানা বিড়ালের ছানা, শ্বশুর বাড়ি শ্বশুরের বাড়ি তাহলে এখানে প্রত্যেকটাতে বিভক্তি লুপ পাচ্ছে তাহলে বিভক্তি লুপ পাওয়ার পর যদি পরপদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে তৎপুরুষ সমাজ কোন সমাজ তৎপুরুষ সমাজ যদি সবার যদি এটা যদি বোঝা আসে কারণ র এর ষষ্ঠী বিভক্ত আর কি ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনো সমস্যা নাই যদি এটা যদি বুঝে আসে গল্প প্রেমিক যদি সবার যদি বোঝা আসে তাহলে লিখো সিক্স ওকে সবাই লিখো সিক্স ওকে লক্ষ্মী বাচ্চা সবাই সবাই যদি এই শব্দটা যদি সবার বুঝে আসে তাহলে লিখো সিক্স ওকে সিক্স ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি যদি সবার যদি বুঝে আসে যদি সিক্স ওকে যদি গল্প প্রেমিক সবার যদি বুঝে আসে সিক্স ওকে তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি স্যার আর একবার আমি আর একবার বোঝা দিচ্ছি মনে করো কোন একটা শব্দের মধ্যে মানে তুমি কোন একটা শব্দ দেখেছ এখানে দেখো গল্প প্রেমিক দেখো একটা শব্দ দেখো না যেমন এখানে আছে চা বাগান চা বাগান আচ্ছা চা বাগান বলতে চা বোঝায় নাকি বাগান বোঝায় বাগান বোঝাচ্ছে তাহলে অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি সংখ্যা বুঝাই সমাস সমস্যা এখানে সংখ্যা বোঝাচ্ছে এখানে কি একটা বাগান দুইটা বাগান তিনটা বাগান বোঝাচ্ছে না বোঝাচ্ছে না তাহলে কি বা দিঘু সমাজ বাদ আচ্ছা চা বাগানের মধ্যে কি সাথে বাগানের সাথে কোন তুলনা করা হয়েছে মানে বাগানটা অনেক বড় সাহ একটুখানি তারপর মজা বাগানটা সুন্দর এরকম তুলনা তুলনা বোঝানো না এবার আছে কি আচ্ছা আমি দেখলাম চায়ের বাগান বিভক্তি রূপ পেয়েছে তাহলে বিভক্তিরূপ পাওয়ার পর যদি পর্বত অর্থ বাধা না পায় ওই সমাজকে বলা হয় তৎপুরুষ সমাজ সমাজ তৎপুরুষ সমাজ বাগান তৎপুরুষ সমাজ পুষ্প সৌরভ তৎপুরুষ সমাজ দাসপুত্র তৎপুরুষ সমাজ তারপর বিড়াল জানা তৎপুরুষ সমাজ শ্বশুর তৎপুরুষ সমাজ গল্প তৎপুরুষ সমাজ ওকে সবার বোঝাচ্ছে ওকে ভেরি গুড গুড ভেরি গুড এবার যে শব্দটা আছে এই শব্দটা হলো দুমনা দুমনা এই শব্দটা দুমনা শব্দটা একটু করে মনোযোগ সহকারে দেখতে হবে দুমনা যে শব্দটা আছে দু মানে দুই মনা মানে কি মন ঠিক আছে কেন হচ্ছে দুদিকে মনজার যার দুই দিকে মানে এমন একজন ব্যক্তি যে মান অবস্থায় আছে এদিকে মন যাচ্ছে এদিকে মন যাচ্ছে শৌখিনের দিকে মন ধরিনের দিকে মন এরকম অনেকটা এরকম তাহলে দুদিকে মনজার দুদিকে মনজার তাহলে এখানে যদি এরকম যদি কোন একটা শব্দ যদি পূর্বপদ পরপদ যদি কোনো পদ রক্ত প্রাধান্য না পায় আমি আবার বলছি যদি কোনো একটা শব্দে পূর্বপদ পরপদ কোনো পদ রক্ত প্রাধান্য না পায় একই রকম শব্দ আমি তোমাকে এরকম আরো কয়েকটা শব্দ দেখাচ্ছি আমি আমি লিখলাম এক চোখা কি লিখলাম এক চোখা আবার লিখলাম উনোরে এক চোখা উনোরে আবার লিখলাম ঘর মুখু কি লিখলাম ঘর মুখু ঘর মুখু নিকর হচ্ছে তাহলে এরকম এই যে দুমনা এক চোখা

এক পক্ষ অবলম্বন করে আমরা বলি তাকে ওয়ান্ড বলতে চোখা মানুষ বলে তাহলে এক চোখা মানুষ এখানে একও বোঝাচ্ছে না চোখে বুঝাচ্ছে না প্রকপতুষ্ট মানুষকে বুঝাচ্ছে তার মানে পূর্ব পথ পর দুটা পদ আমার আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই এটা সমাজ বহু কোন সমাজ লোক ছাড়া বহু সমাজ যেমন উনো উনোপাজরে উনো মানে কি কম পাঁচর মানে বুকের হাড্ডি তাহলে যদি কোনো একটা মানুষের যদি বুকের হাডি যদি কম থাকে সেই মানুষটা কি তাহলে এখানে মূলত কমও না হাড্ডিও বুঝাচ্ছে না মূলত দুর্বল কি অর্থপাধান্য পি কিছু একটা অর্থপাধান হয়েছে কোন সমাজ বহুব্রী সমাজ যেমন ঘর মুখ ঘরের দিকে মুখ যার এখানে মূলত ঘরও বোঝাচ্ছে না মুখে বোঝাচ্ছে না মূলত অন্তর পুরো তাকে বা সব যেমন যে মানুষগুলো মানে গরম নিজে ঘরের দিকে টানা এরকম যে মানুষগুলো আছে ওরকম মানুষকে বোঝাচ্ছে যেমন দু মনে বলতে কেন দুইও বোঝাচ্ছে না মনে বোঝাচ্ছে না মূলত দুদল মনে বসে মানুষকে বোঝাচ্ছে যার দুটি খেয়ে বন এরকম মানুষকে বোঝাচ্ছে তাহলে এরকম কোন একটা শব্দে পূর্ব পদ পরপদ যদি দুটা পদের অর্থ যদি প্রাধান্য না পায় তৃতীয় একটা যদি অর্থ প্রাধান্য পায় লক্ষী পাচ্ছে আমি আবার কথাটা ক্লিয়ার করে দিচ্ছি কোন একটা শব্দে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না পরপদের অর্থ না পাচ্ছে না সেটা কোন সমাজ হবে সেটা হবে বহুপ্রিয় সমাজ কোন সমাজ বহুপ্রিয় সমাজ এবং ওই বহুপ্রিয় সমাজের মধ্যে যদি সমস্ত পদের সাথে যদি সমস্ত পদের সাথে যদি আ এ এবং উ এই প্রত্যয়গুলো যদি যুক্ত হয় কি কি বলছি লক্ষ্মী বাচ্চারা যদি আ এ উ এই প্রত্যয়গুলো যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় প্রত্যয়ন্ত বহুপ্রী সমাজ কোন সমাজ প্রত্যয়ন্ত সমাস আমি আবার বলছি কোন একটা শব্দের মধ্যে যদি পূর্ব পদ পরপদ দুইটা পদের অর্থ যদি প্রাধান্য না পেয়ে তৃতীয় একটা অর্থ যদি প্রাধান্য পায় তাহলে সেটা হচ্ছে সমাস। এবং ওই সমাজের মধ্যে যদি আ এ উ এই প্রত্যয় গুলো যেমন এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে যেমন এখানে এক এখানে আ প্রত্যয় যুক্ত হয়েছে উনপাজ এখানে এ হয়েছে গড়মুখ এখানে উ প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে উ এ আ তাহলে এরকম যদি কোন একটা শব্দের মধ্যে যদি আ এ উ এই প্রত্যয় গুলো যুক্ত হয় দুইটা রত্ন বাতান্য পায়নি সেজন্য ভবৃ সমাজ লাস্টে সমস্ত বদের সাথে প্রত্যয় যুক্ত হয়েছে সেজন্য হচ্ছে প্রত্যয়ান্ত ভব্রী সমাজ কোন সমাজ প্রত্যয়ন্ত বহুব্রী সমাস যদি তোমার এই শব্দটা বুঝে আসে তাহলে তুমি লিখো সেভেন ওকে তাহলে তুমি লিখো সেভেন ওকে দ্রুত তাহলে তুমি লিখো সেভেন ওকে যদি তোমার এই শব্দগুলো বুঝে আসে দু মনা এক চোখা অনুপাজরে গর্মকু এই শব্দগুলো যদি তোমার বুঝে আসে তাহলে তুমি লিখো সেভেন ওকে সেভেন ওকে এক ক্লাসটা জমবে মূলত লক্ষ্মী পাচ্ছের এখন স্যার শুধু বহুব্রী সমাজ লিখলে হবে অবশ্যই হবে এবং আমি তোমাদেরকে এটা বলি তুমি বহুপ্রিয় সমাজ লিখলেও যেরকম নাম্বার পাবে প্রত্যায়ন্ত বহুপ্রিয় সমাজ লিখলেও একই নাম্বার পাবে কিন্তু তুমি যদি প্রত্যায়ন্ত বহুপ্রিয় সমাজ লিখতে যদি বেতিহার বহুপ্রিয় লিখে ফেলো বা বেদিকরম বহুপ্রিয় লিখে ফেলো তখন কিন্তু নাম্বার পাবে না সেই জন্য পরীক্ষার মধ্যে ইন্টার পরীক্ষার মধ্যে তুমি বহুপ্রিয় সমাজ যে আট প্রকার ওই আট প্রকারের কোন প্রকার পড়ছে তোমার লিখার দরকার নাই তুমি শুধু বহুপ্রিয় সমাজ লিখবে তবে হ্যাঁ কিছু আহ কলেজ আছে চট্টগ্রাম শহরে কিছু কলেজ আছে সরকারি কলেজ মানে অনেক খুব ভালো কলেজ যেখানে অনেক ভালো ভালো স্টুডেন্টরা পড়ে হ্যাঁ ওখানে ফোকাস করে যে এটা লিখবে এটা লিখবে এটা লিখবে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার এটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা ঠিক আছে কিন্তু তুমি যখন বোর্ড পরীক্ষা দিবে বোর্ড পরীক্ষার মধ্যে যদি তুমি যদি এরকম যদি এক চোখ একদিকে চোখ যার বহব্রী সমাজ এটা যদি লিখো তোমাকে একশো পার্সেন্ট নাম্বার দেবে সেজন্য তুমি রিক্স নিবে না যে তুমি কোন প্রকারে পড়ছে যেমন তৎপুরুষ সমাজ তো নয় তো কোন প্রকারে পড়ছে সেটা তুমি কিভাবে জানবে যেমন এই দ্বন্দ্ব সমাজ তো তুমি এত এগুলোর মধ্যে তুমি মন করো ফোকাল তো দ্বন্দ্ব সমাজ কোন প্রকার যাবে দ্বন্দ্ব সমাজ তো এগারো ধরনের আছে এবং গঠন অনুসারে তো দ্বন্দ্ব সমাজ অনেক প্রকার আছে তো তুমি কোন প্রকার লিখবে দরকার নাই তুমি শুধু ছয় প্রকার যে সমাজগুলো আছে ওই ছয় প্রকার ছয় প্রকারের ছয়টা নাম লিখে দিলে হয়ে যাবে কোনো সমস্যা নাই এবার যদি তোমার বুঝে আসে তাহলে লিখো সেভেন ওকে সেভেন ওকে দ্রুত দ্রুত সেভেন ওকে লক্ষ্মী বাচ্চা সবাই লিখো সেভেন ওকে ওকে এই অ্যাকচুয়ালি যারা ক্লাস করতে আসছে তারা কিন্তু এখন আছে আর যারা এতক্ষণ পর্যন্ত যারা এরকম করেছে ওরা কিন্তু এখন নাই এরা আর মজা পাচ্ছে না ঠিক আছে ওরা ওরা পড়াশোনায় না ওরা হচ্ছে দুষ্টামি করতে আছে দুষ্টামি শেষ এখন শুধু পড়াশোনা করে যারা করতে আছে তারাই এখন তোমরা একটু মনোযোগ সহকারে দেখো লক্ষ্মী পাচ্ছেন একটু মনোযোগ সহকারে দেখো যদি এই শব্দগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে এবার দেখো চির সুখী চির সুখী তাহলে এখানে এখানে দেখো চির সুখী আমি বললাম চিরস্থায়ী আবার বললাম ক্ষণস্থায়ী তাহলে এরকম যদি কোন একটা শব্দ কোন একটা শব্দের মধ্যে যদি এরকম যদি ব্যক্তি ঠিক আছে যদি কোন একটা শব্দের মধ্যে যদি যেমন এখানে যদি যদি আমি ঠিক আছে তাহলে তাহলে কোন একটা শব্দ যদি ব্যক্তি বোঝায় ব্যক্তি মানে হচ্ছে ব্যাপিয়া ঠিক আছে ব্যক্তি মানে কি ব্যাপিয়া অস্থায়িত্ব তাহলে কোন একটা শব্দ যদি ব্যক্তি বিভক্তি যদি লোক পায় তাহলে সেটা হবে যদি ব্যাপিয়া সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুর দ্বিতীয় তৎপুরুষ সমাজ তাহলে এখানে যদি যদি আমি বলি সুখী চিরকাল ব্যাপিয়া আমি যদি স্থায়ী এরকম যে শব্দগুলো আছে যে শব্দগুলোর মধ্যে ব্যক্তি বিভক্তি রোপ পায় মানে ব্যক্তি যদি ব্যাপী অত্ত্ব বোঝায় সেটাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাজ বলি অর্থাৎ সাধারণত আমরা বলি তৎপুরুষ সমাজ সমাজ তৎপুরুষ সমাজ আমি আবার বলছি এই শিরসুখি সেটা কি চিরকাল বেপিয়া সুখী শিরস্থায়ী চিরকাল বেপিয়া স্থায়ী তাহলে এরকম যদি এরকম যদি কোন একটা শব্দ যদি বেপিয়া বা ব্যক্তি বুঝায় কোন একটা শব্দ যদি বেপিয়া বা ব্যক্তি বুঝায় তাহলে সেটা হবে কোন সমাজ সেটা হবে তৎপুরুষ সমাজ কোন সমাজ তৎপুরুষ সমাজ কোন সমাজ তৎপুরুষ সমাজ ওকে যদি একটা যদি তোমার বুঝে আসে যদি লাস্টটা যদি তোমার বুঝে আসে ক্লাস করো লক্ষ্মী বাচ্চারা হ্যাঁ আমার 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 প্রত্যেকটা স্টুডেন্ট এর বাচ্চা কোনো সমস্যা নেই এই ব্যাপারে আমি আমি কোনোদিন কোন ডাউট ফিল করি না আমার লক্ষ্মী বাচ্চা সব কোটা লক্ষ্মী বাচ্চা শেষ করবে কিনা হ্যাঁ একটু পরে শেষ করে দিব একটু পরে শেষ করে দিব অ্যাকচুয়ালি আমি দেখো আমি কিন্তু এখানে তোমাদেরকে প্রায় প্রত্যেকটা বোর্ডে যে শব্দগুলো আছে প্রায় শব্দ কিন্তু আমি কিন্তু পড়াই ফেলেছি তোমাদেরকে ঠিক আছে নয়তো তুমি এরপরে যে যেমন এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সেটা পুরোটাই এখানে আছে অনতি নয় অতি বৃহৎ যুবতী নব যে পৃথিবী নব পৃথিবী মিলের অভাব তারপর বাহুলতার ন্যায় তারপর গল্পের প্রেমিক তারপর দুই দিকে আছে এরপরে যে বুটটা আছে রাজশাহী বুট দুই হাজার তেইশ যেখানে দেখো যে যে শব্দগুলো গত ক্লাস এবং এই ক্লাস মিলে তুমি তোমার এই শব্দগুলো কোনোটাতে কোন ধরনের সমস্যা হবে না যেমন দেখো হিতাহিত হিত ভালো অহিত খারাপ তাহলে হিতাহিত মানে হিত ও অহিত মানে ভালো ও খারাপ পূর্ব পদের অত বাদানো পাচ্ছে পরপদের অর্থ বাদানো পাচ্ছে তাহলে পূর্ব পথ পর যদি দুইটা যদি পদ্মানো পায় পূর্ব পদের অর্থ বাদানো পাচ্ছে পাচ্ছে কোন কুণ্সমাস হিতাহিত এটা ওই শব্দটা প্রথম হয়েছিল পূর্ব পদের পাচ্ছে মানে হিত মানে মানে অহিত হচ্ছে খারাপ তাহলে বালো খারাপ দুইটাই বুঝাচ্ছে কোন মাস হিতাহিত কোন মাস দ্রুত বলো হিতাহিত কোন মাস দ্রুত বলো তাড়াতাড়ি হিতাহিত কোন মাস কোন মাস দ্রুত দ্রুত লক্ষ্য পাচ্ছে না এখন আমি বলবো না কিছু এখন শুধু তোমরাই বলবে হিতাহিত কোন কুণ্সমাস

অনেকেই দেখা যায় অনেক লক্ষ্মী বাচ্চা দেখা যায় দ্বন্দ্ব বানান ভুল করে কিন্তু আহিত এটা হচ্ছে পূর্ব পরপর দুইটা পদের অর্থ পাতানা পাইছে কোন সমাজ দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব বানান ভুল করা যাবে না দ্বন্দ্ব বানান তুমি খুব সহজ মনে রাখবে দব ন দব দব ন দব ঠিক আছে দ্বন্দ্ব বানান দব ন দব দ্বন্দ্ব সমাস তাহলে হিত হিত পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থ পাতানা পাচ্ছে সেটা কোন সমাস দ্বন্দ্ব সমাস লক্ষ্মী বাচ্চা এবার দেখো আকণ্ঠ তাহলে একটু আগে বলেছিলাম আকণ্ঠ আটা কি উপসর্গ উপসর্গ অর্থ পাতা না হলে শুধু কয়টা হতে পারে একটা সমাজ কোন সমাজ কোন সমাজ উপসর্গের অর্থ পাতা মানে পূর্ব পদ উপসর্গের অর্থ পাতা না পাইছে আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত ঠিক আছে তাহলে বলতো কোন সমাজ হবে কোন সমাজ হবে কোন সমাজ তাড়াতাড়ি আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত আ উপসর্গ উপসর্গের অর্থ পাতা না পাইছে কোন সমাজ দ্রুত দ্রুত এই তো লক্ষ্মী বাচ্চারা তাড়াতাড়ি তারা 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 আমি বলেছিলাম যে আমার শুধু পঞ্চাশ জন স্টুডেন্ট দরকার যারা খুব রেসপন্স করবে যে আমি বুঝছি সেটা তাড়াতাড়ি বলবে বুঝে না সেটাও তাড়াতাড়ি বলবে তাহলে আকণ্ঠ আমি কিন্তু এখন তোমাকে পড়াচ্ছি না তোমাকে শুধু তোমার তুমি যে এতক্ষণ পড়েছো তোমার তোমার যে আসলে তুমি পারতেছো সেটা এই ওই বিশ্বাসটা যদি তোমার মধ্যে আসে আমি ক্লাস শেষ করে দিব এবং আগামী ক্লাসে কোন টপিক্সের উপর ক্লাস নিব আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দিব যে আমি চাচ্ছিলাম তোমাদের যে সামনে যে এসএসসি পরীক্ষা পর্যন্ত আছে প্রত্যেক মানে কানা ক্লাস নিয়ে হলো তোমাদের ব্যাকরণের মধ্যে যাতে কোনো অংশে যাতে কোনো ধরনের সমস্যা না থাকে আমরা অনেক সময় তীর খুব ভালো করে পারি কিন্তু বোর্ড করে সলভ করতে গেলে কিন্তু আমরা পারি না সেই জন্য আমি চাচ্ছি তোমরা এমনভাবে ক্লাস করো হ্যাঁ বেয়া লাইফ তাহলে আমি চাচ্ছি তোমরা এমনভাবে ক্লাস করো যাতে তোমার ওই ক্লাসটা যাতে যাতে কোনো সমস্যা না থাকে

মানে মানে কি 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 বছর 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 আর তাহলে শতাব্দী মানে কি একশো বছর এখানে মূলত বছর অর্থ পাঠানো পাচ্ছে মানে ফরফদের অর্থ পাঠানো হয়েছে কোন পথ ফরফের অর্থ পাঠানো হয়েছে ফর পদ এখানে শতাব্দী বলতে কি একশো বছর মানে বছর বোঝাচ্ছে বছরের সংখ্যা কত একশো

সেখানে ফরপত রক্ত পাতানো হচ্ছে দ্বিগু সমাজ সংখ্যা বোঝানোর পর যদি পূর্ব পথ ফরপত কোনো পথ না হয় সেটা হচ্ছে সংখ্যা বাচক বহুপ্রী সমাজ যাদের কাছে আমার ইন্দিপর বই আছে আমাদের বাংলা সলিউশন কমার্স একাডেমি হায়ার সেকেন্ডারি বাংলা বই আছে তারা সাতচল্লিশ পৃষ্ঠায় দেখবে সাতচল্লিশ পৃষ্ঠের মধ্যে একদম দুইটাকে এক জায়গায় এনে আলাদা আলাদা চিত্র সহকারে বুঝে দেওয়া হয়েছে কোনটা কোন সমাজ তাহলে এখানে দেখো তো আমি এখানে শতাব্দী আছে আমি বললাম সপ্তাহ আমি কি বললাম সপ্তাহ অহমানে দিন অহমানে কি দিন তাহলে দিন দিন কয়টা দিন কয়টা সপ্তাহের মধ্যে দিন কয়টা সাতটা তাহলে দিন বোঝাচ্ছে দিনের সংখ্যা কত সাত তাহলে কোন সমাজ কোন সমাজ কোন সমাজ দীঘু সমাজ যেমন আমি যদি বলি সপ্তর্ষি কি বললাম সপ্তর্ষি তাহলে ঋষি বোঝাচ্ছে ঋষির সংখ্যা কত সাতজন তাহলে কোন সমাজ কোন সমাজ দিঘু সমাজ কোন সমাজ দীঘু সমাজ অথবা এই যে সপ্তর্ষি শতাব্দী সপ্তাহ এগুলো সব হচ্ছে নাউন। কি নাউন হলে কি দ্বিঘুষ তোমার বিশ্বাস হচ্ছে না তুমি দেখো যেমন ত্রিভুজ ত্রিভুজ মানে কত তিন বুঝ মানে বাহু তো ত্রিভুজ যে একটা ক্ষেত্রের নাম তার নাম মানে কি নাউন কোন সমাজ দ্বিঘুষ সমাজ চতুর্ভুজ ঠিক আছে সমাহার তাহলে চতুর্ মানে কত চার বুঝ মানে কি বাহু তো চতুর্ভুজ একটা ক্ষেত্রে নাম নাম হলে কি দ্বিগু সমাজ সংখ্যা বুঝেছে নাম কু সমাজ দিঘু আমি বললাম পঞ্চবটি পঞ্চবটের সমাহার পঞ্চবটের সমাহার তাহলে এখানে পঞ্চ পাঁচ পঞ্চবটি একটা বনের নাম ওই রাম এবং সীতাকে যে বনের মধ্যে নির্বাসন দেওয়া হচ্ছে পঞ্চবটি তাহলে একটা বনের নাম নাউন তাহলে কোন সমাজ হবে দীঘু সমাজ লক্ষ্মী কোন সমাজ দীঘু সমাজ তাহলে সংখ্যা বোঝানোর পর যদি নাউন হয় দীঘু সমাজ সংখ্যা বোঝানোর পর যদি পরবতের অর্থপাদন না পায় দীঘু সমাজ আর সংখ্যা বোঝানোর পর যদি পূর্ব পথ পরবত কোন পদের অর্থপাদন না পায় তাহলে সেটা হচ্ছে সংখ্যা বাচক বহুবুরী সমাজ কোন সমাজ সংখ্যাবাচক বাচক বহুবুরী সমাজ অক্ষে অক্ষে এবার একটা আমরা নতুন শব্দ পেয়েছি লক্ষ্মী বাচ্চারা একটা নতুন শব্দ পেয়েছি একটা নতুন শব্দ পেয়েছি ভাবান্তর একটা নতুন শব্দ পেয়েছি ভাবান্তর আমি এখানে আরো কয়েকটা শব্দ লিখতেছি আমি লিখলাম বাক্যান্তর কি লিখলাম আমি লিখলাম বাক্যান্তর আমি লিখলাম পকান্তর আমি লিখলাম মতান্তর মতান্তর তারপর আমি লিখলাম কালান্তর ঠিক আছে তাহলে বাবান্তর বাক্যান্তর প্রকান্তর কালান্তর ঠিক আছে যুগান্তর যুগান্তর ঠিক আছে এরকম অন্তরলা যত শব্দ আছে মানে শব্দ শেষে এরকম অন্তরলা যত শব্দ আছে শব্দ শেষে অন্তরলা যত শব্দ আছে অন্তরলা যত শব্দ আছে কিচ্ছু করতে হবে না তোমাকে কিচ্ছু করতে হবে না অন্তর শব্দ দেখছো এই অন্তর সমান অন্য অন্তর সমান কি অন্য অন্তর সমান তুমি লিখবে অন্য আর যে শব্দ আছে ওই শব্দটা লিখে দিবে বাবান্তর অন্য বাপ বাক্যান্তর অন্য বাক্য প্রকান্তর অন্য বাক্য মতান্তর অন্য মত কালান্তর অন্যকাল যুগান্তর অন্য যুগ তাহলে এরকম যত অন্তরালা শব্দ আছে সবটা হচ্ছে নিত্য সমাজ কোন সমাজ নিত্য সমাজ কোন সমাজ নিত্য সমাজ আমি আবার বলছি লক্ষ্মী বাচ্চারা আবার বলছি এরকম আছে সব শব্দ কোন সমাজ নিত্য সমাজ শুধু যখন ডাকা নিবে যখন পরীক্ষা দিবে তোমার সাথে একটু দুষ্টামি করবে তোমাকে এরকম বলবে নিচের কোনটি নিত্য সমাজ নয় তোমাকে দিছে বাক্যান্তর পক্ষান্তর মতান্তর কালান্তর যুগান্তর ভাবান্তর দিছে সাথে লাগা দিছে তেপান্তর সাথে সাথে কি লাগাই দিছে তেপান্তর তেপান্তর তে মানে তিন ত্রি মানে তিন ঠিক আছে তাহলে তেপান্তর তেপান্তর প্রান্তর প্রান্তর হ্যাঁ তেপান্তর এই প্রান্তরের মধ্যে রবল আছে আচ্ছা তেপান্তর তার তেপান্তর তিন প্রান্তরের সমাহার তিন প্রান্তরের সমাহার তাহলে সেটা কোন সমাজ দ্বিগু সমাজ কোন সমাজ দ্বিগু সমাজ আমি বলছি তেপান্তর দ্বিগু সমাজ এরকম বাকি অন্তরওয়ালা যত শব্দ আছে সব হচ্ছে নিত্য সমাজ সবকি সমাজ নিত্য সমাজ আমি আবার বলছি এরকম অন্তরালা যত শব্দ আছে এরকম শব্দ যদি তুমি দেখো অন্তর সমান অন্য এরপর যে শব্দটা আছে এটা যেমন বাবান্তর অন্য বাপ বাক্যান্তর অন্য পক্ষ বাক্যান্তর অন্য বাক্য মতান্তর অন্য মত কালান্তর অন্য কাল যুগান্তর অন্য যুগ এরকম যত শব্দ আছে অন্তরালা সব শব্দ হচ্ছে নিত্য সমাস শুধু একটা শব্দ বাদে কোন শব্দ ত্যাপান্তর ত্যাপান্তর কোন সমাজ সেটা হচ্ছে তিন প্রান্তরের সমাহার ত্যাপান্তর তিন প্রান্তরের সমাহার সেটা হচ্ছে দ্বিগু সমাজ কোন সমাজ দ্বিগু সমাজ লক্ষী বাচ্চারা এবার এবার সবার এই ভাবন্তর এই শব্দটা বুঝে আসছে কিনা বলতো শব্দটা বুঝে আসছে কিনা বলতো যদি শব্দটা বুঝে আসে তাহলে সবাই একটু লিখিত সবার বুঝে আসে তাহলে তাহলে শব্দটা যদি সবার বুঝে আসে অকালিখ ভাবন্ত শব্দ যদি সবার বুঝে আসে লক্ষ্মী বাচ্চারা দ্রুত দ্রুত বাবন্তর শব্দটা যদি সবার বুঝে আসে আমরা একটু পরে কিন্তু আমাদের ক্লাসটা শেষ করে দিব যদি ভাবন্ত শব্দ যদি তোমার বুঝে আসে তাহলে লিখো ওকে 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 লিখো তাড়াতাড়ি 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 যদি ভাবন্ত যদি তোমার বুঝে আসে সবাই লিখো ওকে ওকে স্যার ওকে স্যার দ্রুত দ্রুত লিখতে হবে লক্ষ্মী বাচ্চারা যারা লক্ষী বাচ্চা তারা কুইক রেসপন্স করে স্যার বুঝে আসছে স্যার বুঝে আসে নাই স্যার বুঝে আসছে বুঝে কুইক রেসপন্স করে ওকে আচ্ছা রাজপথ আমরা আমরা জানি রাজা থাকলে রাজ হয় তারপর কু থাকলে কু কত হয় পিতা থাকলে পিতৃ হয় মাতা থাকলে মাতৃ হয় বা থাকলে বাতৃ হয় এরকম জানি তাহলে এখানে যেহেতু রাজা আছে তার মানে রাজা আচ্ছা রাজপথ বলতে কি রাজা বোঝায় নাকি পথ বোঝায় রাজপথ বলতে কি রাজা বোঝাচ্ছে নাকি পথ বোঝাচ্ছে কি বোঝাচ্ছে রাজপথ বলতে কি রাজা বোঝায় নাকি পথ বোঝায় রাজপথ বলতে রাজা বোঝায় নাকি পথ বোঝায় দেখি বলো রাজপথ বলতে রাজা বোঝায় নাকি পথ বোঝায় দ্রুত দ্রুত রাজপথ বলতে রাজা বোঝায় নাকি পথ বোঝায় তাড়াতাড়ি তাড়াতাড়ি লক্ষ্মী পাচ্ছে এই তো তানবির আহম্মদ আলসিফাত খুবই তাড়াতাড়ি বলে তারপর ফারিহা সুলতানা খুবই তাড়াতাড়ি বলে মোহাম্মদ রাসেল রাসু দাস মোহাম্মদ রাফি রাফি তো সুদূর বুধুর রাফি তেমন একটা ভালো না আচ্ছা তাহলে রাজপথ না হচ্ছে ফতের রাজা ফতের রাজা রাজা আচ্ছা আমি এরকম আর কয়েকটা শব্দ লিখতেছি লক্ষ্মী বাচ্চারা রাজপথ আমি আরেকটা শব্দ লিখলাম এখানে আরেকটা শব্দ লিখলাম রাজহাস রাজহাঁস রাজহাঁস তার মানে কি হাঁসের রাজা হাঁসের হাঁসের রাজা হাঁসের রাজা রাজহাঁস হাঁসের রাজা পথের রাজপথ রাজা রাজহাঁস হাঁসের রাজা আমি বললাম গজনীর রাজা গজনীর রাজা সমান কি গজনী রাজ সমান কি গজনী গজনী রাজ এমন গজনী রাজ আচ্ছা রাজহাস রাজপথ কিন্তু গজনী রাজ কেন হয়েছে এই দুইটা শব্দের মধ্যে রাজ শব্দটা আগে যেমন রাজহাস রাজ আগে রাজপথ রাজ আগে কিন্তু গজনী রাজ এই শব্দের মধ্যে এই গজনী রাজ এই শব্দের মধ্যে কেন রাজ শব্দটা পরে গেছে রাজহাজার মধ্যে রাজ শব্দটা আগে রাজপথের মধ্যে রাজশব্দটা আগে কিন্তু রাজ শব্দের মধ্যে কেন এই রাজশব্দটা পড়ে গেছে কে বলতে পারবে লক্ষ্মীপাশের মধ্যে কে বলতে পারবে এই দুইটা শব্দের মধ্যে যদি এই দুইটা শব্দের মধ্যে যদি রাজশব্দটা যদি কি থাকে আগে থাকে রাজহাস রাজপথ আগে আছে কিন্তু গৌজনী রাজ এখানে কেন রাজ শব্দটা পরে চলে গেছে কে বলতে পারবে কোন একটা লক্ষ্মী বাচ্চা দেখি বলতে পারে কিনা কোন একটা লক্ষ্মী বাচ্চা বলতে পারে কিনা গৌজনী রাজ শব্দের মধ্যে দেখো এখানে

তৎপুরুষ সমাজ কোন সমাস তৎপুরুষ সমাজ কারণ ফর অর্থ প্রাধান্য পেয়েছে ফর অর্থ প্রাধান্য পেয়েছে সংখ্যা বুঝায়নি তুলনা বুঝায়নি তাহলে কোন সমাজ তৎপুরুষ সমাজ এখানে বিভক্তি রূপ পেয়েছে এবার দেখো মৃগ নয়নী মৃগ নয়নী দক্ষিণ বাচ্চারা দ্রুত দেখো মৃগ নয়নী মৃগ ন্যায় নয়নী যা মৃগ নয়নী মৃগ মানে কি হরিণ নয়ন মানে নয়ন মানে কি চোখ তাহলে মিগনায়নে বলতে মূলত হরিণ বুঝাচ্ছে না চোখও বুঝাচ্ছে না মূলত একটা মেয়ে যার হরিণের মতো চোখ ঠিক আছে ঠিক আছে আমি আবার বলছি মৃগনায়নী তাহলে এখানে মৃগনায়ন বলতে এখানে মৃগ মানে হরিণ হরিণ বুঝাচ্ছে না নয়ন মানে চোখ চোখও বুঝাচ্ছে না তাহলে যে সমাজের পূর্ব ফরা পথ কোনো পথ রক্ত প্রাধান্য পায় না সেটা হচ্ছে বহুগ্রী সমাজ কোন সমাজ বহুগ্রী সমাজ ওকে এবার একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম প্রাণ পাখি প্রাণ রূপ পাখি অর্থাৎ এখানে প্রাণকে পাখির সাথে তুলনা করা হয়েছে পাখি যেমন একবার উড়ে গেলে যেমন আর ফিরে আসে না প্রাণও আমাদের দেহ থেকে একবার বেড়ে গেলে আর ফিরে আসে না সেজন্য এটা হচ্ছে রূপক কর্মদ্বারা সমাজ মানে কর্মদ্বারা সমাজ তুলনা বুঝাইছে অভিন্ন তুলনা কর্মতারা সমাজ এবার লক্ষ্মী পাচ্ছা লাস্ট একটা শব্দ এটার মধ্যে দিয়ে আমাদের ক্লাস শেষ করে দিব গৃহস্থ গৃহে তাকে যে গৃহে তাকে যে গৃহে থাকে যে গৃহস্থ তাহলে তাকে সেটা হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ যে সমাজের ব্যাস বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকে কৃদন্ত শব্দ থাকে যে সমাজের বেস বাক্যের মধ্যে কৃদন্ত শব্দ থাকে যেমন পকেট মার পকেট মারে যে মধুকর মধু আহরণ করে যে গৃহস্থ গৃহ গৃহে থাকে যে কুম্ভকার কুম্ব করে যে বাজেকর বাজে করে যে এরকম যে সমাজের বেস বাক্যের মধ্যে কৃদন্ত শব্দ থাকে ক্রিয়াবাসক শব্দ থাকে তাহলে ওটা হচ্ছে কোন সমাজ ওটা হচ্ছে উপগত তৎপুরুষ সমাজ আরো সহজে বলি যে সমাজটা এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ যে সমাজটা এক কথায় প্রকাশ এ ধরনের শব্দগুলো বোঝায় সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাজ তাহলে গৃহস্থ বাজিকর মধুকর ইত্যাদি যে শব্দগুলো আছে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাজ উপপদ তৎপুরুষ সমাজ লক্ষ্মী বাচ্চারা তাহলে আমরা গত ক্লাস এবং এ ক্লাসের মধ্যে দিয়ে আমরা বিগত সালে যত শব্দ বিগত সালে আসছে সমাজের মধ্যে আসছে ইউনিভার্সিটি পরীক্ষা কিংবা ইন্টার পরীক্ষা যত শব্দ আসছে শব্দ আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এর বাইরে যদি কোনো যদি শব্দ তোমার থাকে তাহলে তুমি আমাদের এখানে জানাবে এবং আমরা ওই শব্দগুলো নিয়ে বা ভিডিও ক্লাস অথবা রেকর্ড ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো ততটুকু ভালো থাকো এবং আগামী ক্লাসও আমরা এরকম ব্যাকরণের তোমাদের ডিমান্ড অনুযায়ী যে কোনো টপিক্স এর উপর বিগত সালের প্রশ্ন এবং বেসিক একসাথে আলোচনা করবো ততটুকু ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা